এই পৃথিবী সৃষ্টির অনেক আগে বায়ুমণ্ডলে এক মহা বিস্ফোরণ হয়েছিল, আর সেই প্রলয়ের কারণে সূর্য, চন্দ্র, গ্রহ রাশি, সর্বনক্ষত্র বাইরে বেরিয়ে এসেছিল। এই সম্পূর্ণ মহাবিশ্বকে সুন্দর করে তুলেছে শ্রীকৃষ্ণের লীলা কালকূট, যে ক্রুরতার জন্য পরিচিত ছিল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিনাশের জন্য ওই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে বাইরে আসে কোনো মানব বা অন্য কোনো শক্তি ওই কালকূটের সাথে লড়তে পারেনি। তাদের দ্বারা হওয়া এই বিনাশ দেখে সর্বগ্রহ ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠেছিল। তখন কালকূট থেকে এই গ্রহ নক্ষত্রমণ্ডলে অবস্থিত পৃথিবীকে রক্ষা করার জন্য দেবী আবির্ভূত হন। ত্রিমূর্তিকে সাক্ষী রেখে ওই পরাশক্তি এটা প্রমাণ করেন যে ওই দেবী কালকূটকে বন্দী বানাবে। পুরো বিশ্ব যার নয়নে অবস্থিত, সেই আদি শক্তি পরাস্ত হতে চলেছে। এটা জেনে খুশিতে চিৎকার করে, তাণ্ডব নৃত্য করে এই পৃথিবীকে ছেড়ে বিশ্বমাতাকে নিজের বন্দী বানিয়ে ফেলল। হে ভগবান, আমাদের রক্ষা করো, জয় মাতা দি। চলতে থাকো, চলতে থাকো, আশীর্বাদ নাও আর এগোতে থাকো। কি সুন্দর মেয়েগুলো, এরা কে রে? আমি তো ছোটবেলা থেকেই এদেরকে দেখছি। এদের মা এই চারজনের জন্ম দিয়ে মায়ের চরণে রেখে কোথায় চলে গিয়েছে। মায়ের সেবা করতে করতে বড় হয়েছে এরা। মাকে ভোগের জন্য যা দেওয়া হয় এই চারজন তা মিলেমিশে খায়। মার জন্য যে শাড়ি আসে তাও এরা মিলেমিশেই পরে। কেমন লাগছে আমাকে, ভালো না? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, তোমার স্বামী তোমার খুব খেয়াল রাখবে। কাকিমা কাকিমা শুনুন না, আমাদের হাতটা একবার দেখুন না। বলুন না আমাদের মা বাবাকে, ওদের নাম কি? তোমরা তো ছোট ছোট পড়ি গো, যেদিন তোমরা এখানে এসে মায়ের পায়ে পড়েছো ওই দিনই 150 বছরের বুড়ো সাধু বাবা সেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমরা সবাই সিংহ রাশির, সেই জন্য এই সিংহের উপর বসা দেবীর কাছে তোমরা এসে পড়েছো। তোমরা সবাই খুব ভাগ্যবতী। সিংহ রাশি মানে সিংহ রাশিতে যারা জন্ম নেয় তাদের বাবা মা থাকে না? দুঃখ কেন করছো? আমার মতে তোমাদের কোনো মামুলি কুণ্ডলী নয়, তোমাদের কুণ্ডলী দেবী মা লিখেছে। দেবী মা আমাদের কুণ্ডলী নিজে লিখেছে। সরি দাও, সর সর সামনে থেকে সর 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 সামনে থেকে সর থেকে সর হট চললে চল সর হট। অনেক হয়েছে তোমাদের পূজো পার্বণ, এখানে আর রঙ তামাশা চলবে না। আমাকে কি ভাবছো, আমি এখানকার ভবিষ্যতে রাজা? এদেরকে যতই বোঝাও এরা বুঝতে চায় না। দেবী মাকে যেমন সম্মান করো আমারও সেরকম সম্মান চায়। এখানে কি চলছে কি, আমাকে কেউ সম্মান করে না। চুপ করো আর যাও এখান থেকে। তুমি আমার সাথে এসো। আমরা এখানে এসেছি একটা দরকারে, আমার তোমার সাথে দরকারি কথা আছে। কথা? এখানে পাহাড়ের উপরে গাঁজা চাষ করলে না আমরা অনেক অনেক মাল কামাবো আর বড় লোক হয়ে যাব। জাহাজে করে বিদেশে মাল পাঠাবো আর সোনার বিস্কুটে ঢের লেগে যাবে, আর টাকা কামিয়ে আমরা ফুর্তি করব। দেখছি তোমাকে কে বাধা দেয়। এই পুরো পাহাড়ি এলাকায় গাজার চাষ করো। এই পাহাড়ে যতদিন পাহাড়ি লোকেরা থাকবে আমরা কি করে গাজার চাষ করব? এদের এখান থেকে তাড়াতে হবে। শোনো বাবাজি, এই পাহাড় তোমাকে খালি করাতে হবে। এটা সামান্য ব্যাপার। দেবী মা যতক্ষণ এখানে আছেন ততক্ষণ লোক এখান থেকে যাবে না বাবা। এটা তুই ঠিক বলেছিস, মাকে এখান থেকে না সরালে কেউ এই জায়গা ছাড়বে না। মাকে যদি বলি জায়গাটা খালি করে দাও। মাকে? হ্যাঁ, আজ রাতেই আমি মাকে দিয়ে বলানোর চেষ্টা করছি, আর তারপর এখান থেকে সবাই চলে যাবে। ওখানের পাপ আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তোমাদের পাপের ঘড়া ভরে উঠেছে,
আমি আর সহ্য করতে পারছি না, আমি এখান থেকে চলে যাব। তোমাদের সব পাপ সাথে নিয়ে আমার চোখ দিয়ে রক্ত অশ্রু বইছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি এখান থেকে চলে যাব। খুব চালাক, এসো আমার সাথে। না 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 বাবা, আপনি এরকম করবেন না, আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমাদের কি হবে? যা হয়ে যাক না কেন, আমি এখানে থাকতে পারবো না। আমাদের কি করতে হবে বলুন মা, আমরা কি করব? এই পাহাড় ছেড়ে যেতে হবে, এখানে যেন কোনো প্রাণী না থাকে। আর তোমরা যদি এখান থেকে না যাও তাহলে আমি জায়গা পুড়িয়ে ছাই করে দেব। তোমরা সবাই শুনতে পেলে তো, কোনো পাহাড়ি যেন এখানে না থাকে, সবাই এই পাহাড় ছেড়ে চলে যাও। মা কি বললো শুনতে পেলে তোমরা? সবাই নিজে নিজে জিনিসপত্র গুটিয়ে এখান থেকে চলে যাও। মা শান্ত হন, মা এই যাই এখান থেকে, যাই এখান থেকে, সবাই এখান থেকে চলে যাও, নালে মা এখান থেকে চলে যাবে। কেমন তাড়ালাম সবাইকে, আমার নাটক কেমন লাগলো? সব লাল জলের খেলা। আরে বাপরে, আমার মাথাতে এরকম শয়তানি বুদ্ধি কোনোদিন আসতো না। আচ্ছা মহারি বাবা, এই দেবী মাতা তো খুব শক্তিশালী তাই না? ধোকা দিয়ে তুমি তো পাহাড়িদের তাড়িয়ে দিলে, কিন্তু দেবী মা কি আমাদের সবাইকে ছাড়বেন? আরে ছাড়ো, কিচ্ছু হবে না, মাতার শক্তি এখন কয়েক করা আছে, আর মাতার মুক্তির রাস্তা শুধু আমি জানি, আর আমি থাকতে উনি কোনোদিন মুক্তি হতে পারবেন না। যা খুশি তাই করুক, এই রাজ কেউ কোনোদিন জানবে না। এই দেখো সেই শক্তিশালী রাজ, শেষ 100 বছরে সাধু বাবা লিখে রেখেছেন, প্রতি 5000 বছরে একবার ব্লাদ ক্রুশের দ্বারা অষ্টবক্রের গ্রহ যখন এক সমান্তরালে আসবে তখন তার দক্ষিণায়ন থেকে অষ্টম গ্রহের ছায়া পড়বে, তখন এই মহাশক্তিশালী দ্বারা কৃত কর্মের অনুসারে করল কূট শক্তি বজ্র রূপে ধারণ করে এই দেবী মাকে নিজের বন্দী করবে, ওনার ত্রিনয়ন থেকে অশ্রু বিসর্জন হবে, তখন এই দেবী শক্তিহীন হয়ে উঠবে আর গোটা সংসার স্তম্ভিত হয়ে যাবে। সেই কারণে সব দেবশক্তি মিলে দেবী মুক্তির জন্য এক উপায় বের করেছেন, ও দেবীর স্বরূপ সিংহাসিনী, সেই জন্য সিংহ রাশিতে জন্ম নেওয়া কোনো প্রাণী যদি অগ্নিতে এসে আহুতি নেয় তাহলে দেবী মা ওই করুণকুটের শক্তির হাত থেকে মুক্তি পাবেন, ততক্ষণ উনি শুধুমাত্র একটা পাথরের টুকরো। ওই দেখো ওই দেবী এখন করুণকুট শক্তির কাছে বন্দী হয়ে আছে, ও শক্তি এক শুধুমাত্র পাথর মাত্র, এ এক কঠিন রহস্য, আর এই রাজ শুধু আমি জানি। হ্যাঁ মানে মা কোনোদিন মুক্তি হননি? পেয়েছিলেন, প্রথমবার যখন বন্দী হয়েছিলেন তখন এক প্রজাপতি এই আগুনে নিজেকে আহুতি দেয়, ওই প্রজাপতিও এই রাশির ছিল। তারপর আবার যখন বন্দী হলেন দুটো খরগোশ এই আগুনে নিজেকে আহুতি দিয়ে দেবীকে মুক্তি করেছিলেন। আরে বাপরে, ওই প্রজাপতি আর খরগোশ সাধারণ জন্ম পেয়েও এত শক্তিশালী ছিল? জন্ম নিলেই মুক্তি দিতে পারবে না, প্রধান বিষয় হলো সিংহ রাশিতে জন্ম নিতে হবে। সিংহ রাশিতে জন্ম নিয়ে যে কোনো প্রাণী হোক না কেন, এই আগুনে নিজেকে আহুতি দিলে দেবী মা মুক্তি পেয়ে যাবে, এ দেব কুণ্ডলিতে লেখা হয়েছিল। কোন সিংহ রাশি জন্ম নেওয়া প্রাণী আমাদের কথা শুনে ফেললে তো আমাদের প্ল্যান ভেস্তে যাবে। আরে এটা কলিযুগ, জানলেও কেউ এই আগুনে আহুতি দিতে পারবে না। আচ্ছা দেবী মা এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার আগে হ্যাঁ আমি নিজেই এই মাতাকে এখান থেকে উপরে ফেলে দেবো, আমি সব জ্বালিয়ে ছাই করে দেবো, আর তারপর আমি ওই সিংহাসনে গিয়ে বসে ভগবান হয়ে উঠবো। যাও যাও, আমার জন্য পূজোর সাজ সরঞ্জাম গুছিয়ে নিয়ে আসো, আমি ভগবান, আমার নরবলি চাই। কেউ কি আছে সিংহ রাশির যে এই মাতাকে বন্ধন থেকে মুক্ত করবে?
কেউ নেই। যেই দিন তোমরা এসেই মাতার চরণে পড়েছিলে সেই দিনই 150 বছরের বৃদ্ধ সাধুবাবু বলেছিল তোমরা সবাই সিংহরাশির। শুনলে তোমরা, মায়ের প্রসাদ আমরা ভাগ করে খেয়েছি, মায়ের শাড়ি আমরা মিলেমিশে পরেছি, আর এখন মায়ের জন্য মৃত্যুকেও আমাদের ভাগ করে নেওয়া উচিত। আমাদের প্রাণের আহুতি দিয়ে তোমাকে মুক্ত করা আমাদের জন্য সৌভাগ্য মা। বন্দি করা এক পুতুল, এসব নকল কান্না। আমি যেমনটি ভেবেছিলাম ঠিক তাই হলো। পুরো পাহাড় এখন খালি, এখানে শুধু আমার রাজত্ব চলবে। নকল কান্না মুছে গেছে, আমি মুছে দিয়েছি। আমার চমৎকার দেখলে তো? আমি আমার কথা রেখেছি, সবাইকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জন্য মন্দির তৈরি করবে তো? অবশ্যই বলো, অবশ্যই মন্দির তৈরি করবে আমার জন্য মন্দির। হ্যাঁ, এক্ষুনি তৈরি করো। এসব কি হচ্ছে বলো? এটা কি হচ্ছে? সিংহরাশিতে জন্ম তোমাদের, এসো এসো। এই দিব্য শক্তির উপর বিশ্বাস করে আত্মদাহ করে দিলে, এই আদি শক্তিকে মুক্ত করেছো তোমরা। তোমরাই হলে আসল দেবী। আজ থেকে বড় মাতার সাথে তোমরা ছোট মাতা নামে আবির্ভূত হয়ে সমাজে পূজ্য হবে।
পাওয়ার ইজ গ্রেট বাট ডেভিল ইজ ভেরি ক্লেভার কম্পিউটার তোমার ক্ষমতা মানুষের চেয়েও বেশি তাহলে তুমি মানুষের কথা মতো কেন চলো তুমি কি তোমার দুর্বলতা ঢাকতে পারো না হ্যাঁ টিভি চ্যানেলে স্বাদ আল্লাদের রান্নার অনুষ্ঠানে কোনো মশলা ডাললে বলে আহা কি সুন্দর গন্ধ আর আমি ওই মশলা ডাললে বলে দুর্গন্ধ কি কপাল মিস্টার কিচেন আজ কম্পিউটারের অ্যানিভার্সারি তাই ভালো করে পান্তুয়া বানাও আমরা সেলিব্রেট করব আমি তোকে আমেরিকা নিয়ে যাব রে না জীবন বাবু আর কর্তামা আমাকে যা বানাতে বলবেন তাই আমি বানাবো তোমার কথা মতো খাবার বানালে আমার তো চাকরিটা যাবে দেখো না মা আমি কিছু বানাতে বললে ও না বলে দেয় এটা খেয়ে যেন ওর পাগলামিটা একটু বেড়ে যায় প্রসাদ বাবু খেয়ে নাও বাবু খেয়ে নাও তোমার জন্য বানিয়ে এনেছি তাও আবার জীবন ভাইয়ের থেকে লুকে খেয়ে নাও খেয়ে নাও হ্যাপি অ্যানিভার্সারি কম্পিউটার কি যে বলেন কাকিমা মিষ্টি খাওয়ালে আমায় কিছু বলবো কেন শুধু শরীর খারাপ না হয় এটাই দেখি আমাদের একমাত্র উত্তরাধিকারী ওর কিছু হলে আমাকেই উত্তর দিতে হবে আপনি কিছু খাওয়াতে চাইলে আমার কোনো অসুবিধে নেই দেখুন জীবন বাবু আমি আপনাকে একটা কথা বলি এই পুরো সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আপনি যদি কেয়ারটেকার সেজে থাকেন তাহলে ওনার পুরো পাগলামি হওয়ার আগে এই প্রপার্টি সুস্থ থাকবে বুঝলেন আই হ্যাভ টু ডাই স্টলে ভুল জমে গেছে এটাকে পরিষ্কার করতে হবে গান আমাকে দাও শুনুন প্রসাদ বাবু একটা কথা দাও আমাকে না মেরে তুমিও মরতে পারবে না তারপর দেখবে তোমার হিসেব মিলে গেছে তুমি এখানে শুধু দুধ দিতে আসো শুধু নিজের কাজে খেয়াল রাখো আমাদের পারিবারিক ব্যাপারে একদম মাথা গলাবে না এটা মনে রাখবে আপনি চিন্তা করবেন না মা প্রসাদ বাবুর কিচ্ছু হবে না আচ্ছা কাকিমা আজকে দিনটা খুব অশুভ আপনাকে সাবধানে থাকতে হবে কেন মা 100 বছরে একবার আসা এই দিনটা খুব খারাপ দিন রাবণ দুর্যোধন আর কুম্ভকর্ণ সবাই এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আজ আবার কোন শয়তানের জন্ম না হয় সবাই এই ভয়ে আছে সব মন্দিরে পুজো কীর্তন কাল রাত থেকে শুরু হয়েছে দেখবেন প্রসাদ বাবু যেন ভুল করেও বাড়ির বাইরে না যায় ঠিক আছে কাকিমা Yeah.
ধ্বংস। কেমন আছিস? সব ঠিক আছে তো? অবাক হলি নাকি আমাকে দেখে? এ শয়তান বুদ্ধি, তোর সাথে আমিও জন্ম নিয়েছি রে, বুঝতে পেরেছিস? সব সময় তোমার সাথে থেকে আমি তোমার রক্ষা করব। শুনেছ? তোমার সাথে সাথে আমিও জন্ম নিয়েছি। আমার খাবার চাই। এই পৃথিবী আমার পছন্দ না। অবতার নেওয়ার জন্য অমৃত খেয়ে ভূমণ্ডল তৈরি করলো, এ আমার একেবারেই পছন্দ না। এই জন্য এই ভূমণ্ডল বিনষ্ট করে সমুদ্র তৈরি হবে লাল রক্তে, হার গোড় দিয়ে তৈরি হবে জঙ্গল, শয়তানের দুনিয়া বানাবো একে। এই দেখো, ও এসে গেছে, ও এসে গেছে। আমার ভালো লাগছে, আমার ভালো লেগেছে। সাপিত পাথর বেরিয়ে গেছে, আসছে দু বছর ছ দিনের মধ্যে পুলত রাশিতে দক্ষিণায়নে এই পৃথিবীর সাথে ধাক্কা লাগবে আর পুরো সৃষ্টি বিনাশ হয়ে যাবে। সূর্য চন্দ্র এক হয়ে যাবে, সব তারা খসে খসে পড়বে। ওই দেখো, ওই দেখো, ও এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আরে বাবা, ও এসে গেছে। এবার আমি আমার নিজের পৃথিবী তৈরি করব। এসব কি হচ্ছে মা? হঠাৎ আবার এসব কি হচ্ছে মা? মানুষ মরে যাচ্ছে আর তুমি এসব দেখছো? এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ হবে। তুমি যদি এই প্রলয়কে না থামাও তাহলে সবার বিশ্বাস উঠে যাবে তোমার উপর থেকে মা। ও রাক্ষস কে মা? আমি ওকে বিনাশ করব। বলো মা, আমি ওর গলা টিপে ওর বিনাশ করব। আমার সাথে যাই হোক না কেন, আমি ভয় পাই না। এটা কি মানুষ এভাবে কথা বলছে? সিংহ রাশিতে জন্ম নিয়েছে ও। সিংহ রাশিতে? হ্যাঁ, তোমাদের যে রাশি সেই রাশি। ও নিজেই মারার কথা বলছে? ভুল করে বললে ও ঠিকই বলছে। এই শয়তানের বিনাশ করবার জন্যই এর জন্ম। কিন্তু যদি বিধি সঙ্গ না দেয় তাহলে ওর মৃত্যু ওই শয়তানের হাতেই হতে পারে। কি বলবো, কে আসলে জিতবে সেটা তো আমি নিজেও বলতে পারছি না। আসছে, আসছে, এই পৃথিবীর বিনাশের দিন কাছে আসছে, কাছে আসছে। খুব ভালো। কি হলো, তুই এত চুপ কেন? খিদে পেয়েছে নাকি? এই পৃথিবীর এক সাইড থেকে খাওয়া শুরু করা যাক। খাওয়ার কথা ভুলে যাও, এই ভূমণ্ডল বিনাশ হতে দেখার জন্য তুমি কি বেঁচে থাকবে? এই কথা আমার পছন্দ হলো না। যে তৃতীয় গ্রহণ আসছে তার ফলে তোমার আয়ু কম হতে পারে, গ্রহরা এরকম বলছিল, আমি তা শুনে ফেলেছি। ফালতু কথা বলা বন্ধ কর, গ্রহ যা বলেছে তার অর্থ বলো, অর্থ বলো। অর্থ বলবো, অর্থ কি বলবো? তোমাকে মারার জন্য সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছে তোমার বৃশ্চিক রাশি। তার মানে আদি মহাশক্তি সিংহ রাশিতে জন্ম নিয়েছে। আমার হিসাবে তিন গ্রহ একসাথে মিশবে, ওই গ্রহণের সময় সিংহ রাশির কাছে কোনো শক্তি থাকবে না, ওই সময় তুমি ওকে মারতে পারো। অন্তিম গ্রহ একসাথে হওয়ার আগে যদি তুমি ওকে না মারো তাহলে শয়তানের মৃত্যু ওর হাতেই হবে। এরকম হওয়া কখনোই সম্ভব নয়। আরে তাড়াতাড়ি করো, শাশুড়ি এক্ষুনি মন্দির থেকে এসে পড়বে। হ্যাঁ তাড়াতাড়ি করো, দেখো ওরা কেমন হাসছে, জানি না কখন ওর পাগলামি ছাড়বে। প্রসাদ বাবু,
খাও না, তোমার জন্য আদিবাসীদের কাছ থেকে তৈরি করে নিয়েছি, খাও। বাহ, আই লাভ সুইট। কাকিমা, আমি যা খেতে চাই চাকুটা সেটা বানায় না, কিন্তু তুমি বানিয়ে আমাকে খাও। ধন্যবাদ তোমাকে। তুমি খাবে? আমি খাবো না। আমি তো বলেছিলাম যে তোমার ডায়াবেটিস আছে। হ্যাঁ, মনে হয় ডায়াবেটিস হয়েছে। ডক্টর কিসের ডক্টর? প্রতিদিন শহর থেকে আসা আবার চলে যাওয়া, তুমি এখানেই শিফট হয়ে যাও না। ওকে, বাট দিস ইজ নট ওকে ডক্টর। তোমার পেট কিন্তু দিনে দিনে বেলুনের মতো ফুলে যাচ্ছে, একদিন ব্লাস্ট হয়ে যাবে, বি কেয়ারফুল। ডক্টর, তোমার কলেস্ট্রল একটু বেড়ে গেছে, সেই হিসাব অনুযায়ী তোমার ওজন নিশ্চয়ই 20 কেজি বেড়ে গেছে, রাইট? হ্যাঁ, প্রায় তাই হবে। আমরা এত প্র্যাকটিস করি তাও বোঝা মুশকিল হয়ে ওঠে, আর তুমি সিমটম দেখেই বলে দিলে। ইনার মেন্টাল প্রবলেম আছে বলে তো মনে হয় না ডক্টর। জানো, রোগের কারণ রোগী নিজেই হয়, আর তার সুযোগ তোমার মতো ডক্টর নেয়। ডেভিল, ইউ অল আর মাই ডেভিল। ওয়াই? বাইক! আরে জীবন, এটা কি প্রসাদ বাবু, কোথায় যাচ্ছিলেন? তাও আবার এত স্পিডে আপনাকে বাইক দিল কে? যেই দিক না কেন, বাইক তো স্পিডে চালানোর জন্যই। আমি সব জানি, সামনে কত বড় খাদ আছে জানেন, বিপদ হতে পারে। বিপদ এলেই তো থ্রিল হবে, আমি স্পিডে গিয়ে ওই খাদে হাই জাম্প মারবো। দেখো, মোটরসাইকেলের একটা নাটও খুলে গেছে। এই নাটটা তো ব্রেকের। ব্রেকের না, যেটা খুলে গেছে। এটা এমনিতে খুলে যায়নি, নিশ্চয়ই শয়তানি করেছে। দাদা নিজেই এই বাইক সার্ভিস করে দিয়েছে, বাইক তো ঠিকই ছিল, আমার স্পিডে চালানোর কারণেই খুলে গেছে হয়তো। আরে দাঁড়াও, আমার কথা তো শোনো। আমাকে কেউ থামাতে পারবে না। দাঁড়াও, আমার স্পিডের কোনো ব্রেক নেই। প্রসাদ বাবু রক্ষা করুন। লা লা লা, ও ও মাই গড। আরে না, আই এম সরি, আমার কোনো দোষ নেই, বাচ্চাদের নিয়ে এভাবে রাস্তায় ঘোরা উচিত নয়। লেট মি স্টার্ট অ্যাগেন। এসব কি? কখন থেকে চেঁচাচ্ছি তুমি শুনতে পাচ্ছ না? আরে তুমি সামনে দেখো, পুরো রাস্তায় মুরগি আর মুরগির বাচ্চারা। আমি আগে গেলেই সব বাচ্চারা মারা যাবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সামনে যাওয়া যাবে না, গাড়ি ওদের উপর চালালে পাপ হবে, চলো বাড়ি ফিরে যাই। করেক্ট, গুড আইডিয়া, চলো বাড়ি চলে যাই। দেবী মা, আপনাকে অনেক ধন্যবাদ। কি করছো তুমি, আমাকে বাড়ি নিয়ে যাবে বললে না, তাহলে দাঁড়িয়ে পড়লে কেন? চলো বাড়ি চলো। চলো চলো। সংকট সংকট আসছে রে, সংকট আসছে, আপত্তি আপত্তি ঘোর বিনাশ তাড়াতাড়ি হবে, তাই না? হ্যাঁ, তোমার বিনাশ গো, এবার গ্রহণ শুরু হবে। ওই সিংহ রাশি মেয়েটাকে শেষ করার জন্য তোমার কাছে আর সময় নেই, হতে দেবো না, না হলে ও রাতে তোমার বিনাশ হবে। এটা কোনোভাবেই সম্ভব না, এই শয়তানকে বিনাশ করার ক্ষমতা এক সাধারণ নারীর ভেতরে কিভাবে থাকতে পারে? দেখছি ও কত শক্তিশালী, ছাড়বো না ওকে, গ্রহণ আসার আগেই কোন রাস্তা বের করতে হবে, আমি হতে দেব না। জানি না, আজ আমার কিছু ভালো লাগছে না। ও কোথায়? কি দিনকাল পড়েছে? কোথায় ও? ভগবানকে ছেড়ে ভূতকে পুজো করতে হয়? এটা অসম্ভব, এটা অসম্ভব। সেজন্য যেদিকেই তাকাও শুধু খারাপ জিনিসই দেখতে পাচ্ছি। এটাই কি সে যে শয়তানকে বিনাশ করবার জন্য জন্মেছে? বাবা আপনি কে? আমি সেই মা যে বিশেষভাবে তোমার সাথে দেখা করতে এসেছে। উত্তর ভূমিতে জন্ম গ্রহণ করে সারা শহরকে ভূগর্ভে গ্রাস করবে মা। ছ সমুদ্রের পাশে বরফ গোলে তৈরি এক মহাদ্বীপ মগ্ন হয়ে যাবে। এই বিশ্বে এক হত্যাকারী জন্ম গ্রহণ করবে। এই প্রচারের জন্য আমি এই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরছি।
মনে হচ্ছে এসব কিছু আপনি আপনার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই বিনাশ প্রথমে আমার চোখের সামনে ঘটে, তারপর পৃথিবীতে হয়। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক বড় যোগী বাবা। আপনি তো আপনার চেহারায় এক শক্তি নিয়ে ঘুরছেন বাবা। আপনার গলা থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসছে। আপনার চোখ দেখে আমার রক্ত টকবক করে ফুটছে। আপনার আর আমার জন্মের পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে বাবা। আজ থেকে চার জন্ম আগের কথা, আমি তোমার বাবা ছিলাম আর তুমি আমার মেয়ে ছিলে। সেই সম্পর্ক, সেই সম্পর্ক কর্মচন্দ্র পর্বত থেকে আমাকে এখানে নিয়ে এসেছে মা। আপনি আমার সাথে আমার বাড়িতেই থাকবেন, চলুন না বাবা। আমাদের আর একসাথে থাকার মতো পরিস্থিতি নেই মা। অঘটন হবার হাত থেকে একে অপরকে রক্ষা করাই হলো আমাদের সম্পর্ক। তোমার ওপর যদি কোনো বিপদ চলে আসে সেটা আমি আগেই জানতে পারি। তোমাকে আমি সাবধান করতে থাকবো, তুমি মানো আর না মানো। যেমন আজ রাত গ্রহণ দোষ থেকে বাঁচতে হবে। আমার মাথায় ঢুকছে না, কেমন যেন কথা বলো। বাড়িতে যেতে বলছি, তুমি মানা করছো। চলো কোনো ব্যাপার না, রাস্তায় রাস্তায় ঘুরে খিদে পেয়েছে হয়তো, এই জন্য একটু দুধ খেয়ে নাও। দাও মা, দুধ দাও। এই নিন বাবা। এইসব কুকর্মের পেছনে নিশ্চয়ই কোনো শয়তানের হাত আছে, কিন্তু ওই শয়তানকে আমার দেবী মা নিশ্চয়ই রেহাই দেবেন না। কিছু না করতে পারলে আমি মেরে ফেলবো। সময় পেলে এদিকে এসো বাবা। অবশ্যই আসবো, এখন আসছি। শেষ করে দাও ওকে। শয়তানের জয় হোক, জয় হোক। কখনোই হতে পারে না।
মা, আপনি এত জোরে হাসছেন কেন? কে আপনি? দুর্গা, আমার নাম দুর্গা। আমি একজন ধোপা, সবার জামা কাপড় ধুই। আমার এই গ্রামেই জন্ম, আর আলাদা আলাদা গ্রামে বেড়ে উঠেছি। গ্রাম গ্রাম থেকে বড় বড় লোকেরা এই গ্রামে পুজোতে আসছে, সেই জন্যে আমিও এসেছি। পরের তৃতীয় গ্রহণ পর্যন্ত আমি এখানেই থাকব। আর একটা কথা, ওই বড় বাড়ির ছেলেটাকে সবাই মিলে পাগল বানিয়েছে। ওর নিজের আত্মীয়রা ওকে প্রাণে মারতে চায়। ওকে দেখার মতো কেউ নেই, এত বড় লোক হয়েও ও অসহায়, বেচারা। দেখো না ওর কি হবে, এই ভেবে আমার ভয় লাগে। কিছু বুঝতে পারছি না যে কি করব। এই যুগে তো পত্নীর সৌভাগ্যই পতিকে রক্ষা করে। ওর জীবনে একজন জীবনসাথী চাই যে খারাপ সময় ওর সাথ দেবে। তাড়াতাড়ি ওর জন্য জীবনসাথী খোঁজো। কথাটা তো ঠিক বলেছে, কিন্তু ও কি রাজি হবে? ঘিলুর চাটনি ভাই, ঘিলুর চাটনি। আজ আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করেছে, তাই আমি ঝাল তরকারি রান্না করব। শোন না, দেখো না, ওকে যাই বলি মানা করে দেয়। আচ্ছা বলো, ও তোমাকে ভালোবেসে রান্না করে কেন খাওয়াবে? ও তোমার স্ত্রী নাকি? উত্তর দাও না। এটা আবার কি হলো? খাবার তো বাজার থেকেও কিনতে পারি, তার জন্য স্ত্রীর কি দরকার? তাহলে ভালোমন্দ বোঝানোর জন্য কে আছে? তুমি। আর মায়ের খেয়াল রাখার জন্য তুমি আছো তো? আর তোমাকে বাবা বানানোর জন্য? সবকিছুতেই তুমি আছো। সরি 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 সরি। দেখো, তুমি একবার হ্যাঁ বললে তুমি মহারানীর মতো পত্নী পাবে, আর মিষ্টি মিষ্টি বাচ্চাও হবে। ও আমার, ও আমার মিষ্টি মিষ্টি বাচ্চার জন্য রসগোল্লা বানাবে তো? চলুন। মেয়ে দেখার জন্য আমাদের আসা উচিত ছিল, কিন্তু আপনাদের কষ্ট করে আসতে হলো। কোনো ব্যাপার না। ম্যারেজ পার্টি ফুল এন্টারটেইনিং। আ ভেরি গুড মর্নিং টু এভরিবডি। হাই। হাই। মেয়েকে পছন্দ হয়? দেখো দেখো না কি মিষ্টি, তাই না? আপনি কি অঙ্কে কাঁচা? আপনি কি করে জানলেন? শীতকালও তুমি এত ঘামছো দেখে বোঝাচ্ছে যে তুমি অঙ্কে কাঁচা, বুঝেছো? এই খুশির মুহূর্তে একটু মিষ্টি খেয়ে নে। আরে মিষ্টি মুখ করো, এত সুন্দর মেয়ে পেয়েছো যে। আমিও কি জিজ্ঞাসা করেছি, তোমাকে ওর খুব পছন্দ, ও তো হ্যাঁ বলে দিয়েছে। আমরা হ্যাঁ বলি? আমি হ্যাঁ বলেছি। আমি হ্যাঁ বলেছি। দাঁড়াও, কিসের এত কনফিউশন? হ্যাঁ বাড়িতে এত লোকজন কেন? এরকম অদ্ভুত আচরণ করছে কেন? শান্ত হয়ে যা বাবা, শান্ত হয়ে যা। আমার ছেলের একটু মাথা ঘুরছে, এই জন্য এরকম কথা বলছে। আপনি এরকম করছেন যেন কোনো পাগলকে দেখেছেন। আপনার কখনো এরকম হয় না? আমি তো কিছুই বলি। এই, তোকে কিছু বলতেও হবে না, আমি তোকে দেখেছি। হ্যাঁ আমি তোকে দেখেছি, বল। আপনি আমার কথা শুনুন, এদেরকে বাইরে বের করো। আপনি এইভাবে যাবেন না, ও খুব ব্রিলিয়েন্ট আর মানুষটাও খুব ভালো। ওর যদি বিয়ে হয়ে যায় ও ঠিক হয়ে যাবে, আমি আপনাদের সামনে হাত জোড় করে বলছি। আমাদের ছেলের রোগের ব্যাপারে আগেই বলা উচিত ছিল, এবার দেখো আমাদের অপমানিত হতে হলো। যা হয়েছে অনেক হয়েছে, এই পাগলের জন্য আর কোনো সম্বন্ধ নিয়ে এসো না, আমাদের ক্ষমা করবেন। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কেন ক্ষমা চাইছেন? ও পাগল নয়, ওকে পাগল আপনি, আপনারা মিলে বানিয়েছে। এই কি ফালতু কথা বলছিস? এই জীবন, থামো, তুমি মহিলার উপর হাত তোলা উচিত নয়। ইউ আর রং। তুই আমাকে শেখাবি কোনটা রাইট কোনটা রং? তোর মতো পাগলের মাথায় কোনো বুদ্ধি আছে? কন্ট্রোল ইয়োরসেলফ, একে সরি বলো। হ্যাঁ সরি। এই তুমি কি করছো এটা? থাম বাবা, থাম। তুমি সবসময় আমাকে মারো, আমাকে মেরো না, কিন্তু আমাকে সরি বলো। ওকে মেরো না, কিন্তু আমাকে সরি বলো না বলছি। শোন, আমার ছেলেটাকে ছেড়ে দাও, নিজের সীমার মধ্যে থাক, নাহলে মেরে চামড়া তুলে দেব। খুব লাগছে আমার। তুমি খারাপ নিও না, এই সম্বন্ধে আমার একেবারেই পছন্দ হয়নি। কোথায় তুমি আর কোথায় ও, একেবারেই মানাবে না। না না মানাতো, এসব আমারই ভুল। মিষ্টি দেখলেই আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি,
আমি যখনই মিষ্টি খাই আমার মাথার মধ্যে কিছু একটা হতে থাকে, আমার ভেতরে শয়তান চলে আসে। এই সব কিছু আমাকে একেবারে পাগল করে তুলবে। এমন মনে হয় যেন আমি কোনো অন্য গ্রহ থেকে এসেছি। এমন মনে হয় যে কেউ এই পৃথিবীকে বিনাশ করতে আসছে। প্রসাদের জন্য যে সম্বন্ধে এসেছিল তাদের তো আমরা তাড়িয়ে দিলাম, কিন্তু বুঝতে পারলাম না ওদের মধ্যে সম্পর্ক কখন গড়ে উঠলো। রাজেশ্বরী মা, রাজেশ্বরী মা, রাজেশ্বরী মা! কি হয়েছে রামু কাকা? চৌকিদারের শরীরে দেবী এসেছেন, ওর শরীর খুব জ্বলছে। তুমি গিয়ে না পুজো করলে মা শান্ত হবেন না। চলো এক্ষুনি, চলো। তুমি এক্ষুনি চলো, আমি আসছি। নিজে চোখে দেখো কি হয়েছে। আমি বারণ করা সত্ত্বেও এরা আমার কথা শোনেনি, এই জন্যই মনে হয় দেবী মা রাগ করেছেন। এখানে ওখানে সব জায়গায় মাতা আছেন, তা বিশ্বাস করতে হবে। সবাই এদিকে এসো আর মন দিয়ে শোনো, এই মেয়ের ছায়া আমাদের ভাইপের উপর পড়েছে, তাই ওর এই অবস্থা হয়েছে। ঘরে বসে এরকম কুকুর মরছে আর আপনারা তামাশা দেখছেন। এত চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই রাজেশ্বরী চৌকিদারের সাথে ফষ্টি নষ্টি করছে, অপবিত্র হাত দিয়ে আমাদের দুধে আপনাদের দুধে দেবী মাকে পুজো করে। এরকম চলতে থাকলে দেবী মা তো অসন্তুষ্ট হবে। আচ্ছা, দুজনেই ভেতরে আছে, গিয়ে দেখে নিন না। মনে হচ্ছে আমি ধরা পড়ে গেছি, আপনারা সব জেনে গেছেন। এতে আমার কোনো দোষ নেই, ওই বলেছিল আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করব। সত্যি যা হয়েছে আমার অজান্তেই হয়েছে, দেখুন আমাকে শাস্তি দেবেন না, ক্ষমা করে দিন আমাকে। তুই কি ক্ষমা চাইছিস? এক্ষুনি শাস্তি পাবি। আজ এই দুজনের একসাথে বিয়ে দে, ধাক্কা মেরে গ্রামের বাইরে বার করে দাও, আর যেন ওরা গ্রামে ফিরে না আসতে পারে। হ্যাঁ, এই যাও পণ্ডিত মশাইকে ডাকো, মঙ্গলসূত্র নিয়ে এসো, আর ওকে ঘুম থেকে জাগাও। এই ওঠ, ওঠ। এই দাঁড়াও, দাঁড়াও। আরে এ আবার কি? একবার দাঁড়াও তো, এত ব্যস্ততা কি হলো? একটু ধৈর্য ধরো, এইভাবে সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যিটা তো একবার ওর মুখ থেকেই শোনো। চলো এবার বলো, তোর আর রাজশ্রীর মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। শারীরিক সম্বন্ধ? হ্যাঁ আছে, কেন? আমার চোখে চোখ রেখে বল। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কেন? আমাকে ক্ষমা করে দিন, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। এই দুজন মহিলা আমাকে পয়সা দিয়েছিল এইসব বলার জন্য, বলেছিল ওকে বিয়ে করে গ্রামের বাইরে চলে যা, আমি এসব করতে চাইনি। ও এখনো গঙ্গার মতো পবিত্র, আমি তো ওর ছায়াও মারাইনি। আমি যা বলেছি তা মিথ্যে কথা বলেছি, ওই দুজন মহিলা আমাকে বলতে বলেছিল। দুর্গানা, এখানে সবাই চিল্লাচ্ছে কেন? ওই চৌকিদারের ওপর মায়ের রাগ ঠান্ডা হয়েছে, ও এখন ঠিক আছে না? ওর উপর যে দেবী এসেছিল সে শান্ত হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এবার তুই বাড়ি যা রাজি, যা। যেমন কর্ম তেমন ফল, এবার তো খেলা শুরু। ধোকাবাজ কথাকার! হ্যাঁ, টাকা নিয়েও আমাদের ধোকা দিয়েছে, ওকে আমি একেবারে ছাড়বো না। হে মা, ভুলে যাও সব রাগ, ক্ষমা করো এদের, সারিয়ে ফেলো তোমাদের ভক্তদের মা, আমার মা। ভয় পাওয়ার কিছু নেই মা, তিন দিনেই সবকিছু ঠিক হয়ে যাবে। দিনে তিনবার করে ধূপ জ্বালাবেন। এখন আমি আসলাম। এই শোনো, ওই দুজন তোমাকে এত বিরক্ত করে, আর ওদের সারিয়ে তোলার জন্য তুমি কেন মায়ের গান গাইলে? আরে ওটা রোগ নয়, ও আমাদের মা। আমাদের সাথে যে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা উচিত। এরকম করলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম গত প্রজন্মের থেকে বেশি খুশিতে থাকতে পারবে। সত্যি? এর মানে খারাপ লোকের সাথেও ভালো ব্যবহার করতে হয়, আর ভালো মানুষের সাথে ওনাদের সবসময় খুশি রাখা উচিত। তাহলে আমি ভালো মানুষ তো? হ্যাঁ, কেন? তাহলে ভালো মানুষকে ভালো রাখতে সাহায্য করবে? পুরো চেষ্টা করব। বলো কি করতে হবে? করবে, করব, বলো। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে পারো? এই তুমি কোথায় যাচ্ছ? উত্তর না দিয়ে চলে গেল, এটা কি করে হতে পারে? আমি ওকে ভুল কিছু বললাম?
ব্যাড বিহেভিয়ার, ব্যাড বিহেভিয়ার। রাজেশ্বরী, যা আমার মনে ছিল তাও বলে দিয়েছে। যদি তুমি ওকে বিয়ে করো, আমার পূর্ণ বিশ্বাস যে ও আবার ঠিক হয়ে যাবে। দেখুন কাকিমা, আপনার বাড়ির ঝি হয়ে থাকতে বলুন, চিরজীবন কাজ করব। কিন্তু এই বড় রাজমহলের রানী হবার যোগ্যতা আমার নেই, আমাকে ক্ষমা করুন। দাঁড়াও রাজি, ওনার মনের কথা আমি শুনেছি, আর সত্যি বলতে আমার তো ভালো লেগেছে। এই বিয়ের কথাও তো তুমিই শুরু করেছিলে না? এত বড় বাড়ির এত বড় সম্বন্ধ তুমি না করে দিলে? তুমি তো ওকে খুব পছন্দ করো, তাই না? চুপ করো দুর্গা মা, তুমি বাড়ি বাড়ি গিয়ে লোকের নোংরা জামা কাপড় কাচো, আর আমি বাড়ি বাড়ি ঘুরে দুধ বিক্রি করি, তাই বলে কি সব বাড়ি আমাদের হয়ে যাবে? নাকি আমরা সেই বাড়ির সদস্য হয়ে যাব? তুমি বাচ্চাদের মতো কথা বলো না। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা ঠাকুর, যার নাম একবার মনে লিখে দেন, তিনি নিজেও সে নাম মুছতে পারেন না। রাজেশ্বরী যতই মানা করুক না কেন, রাজেশ্বরী ওকে মানাবে। এক গ্রহণ তো হাত থেকে বেরিয়ে গেল, দ্বিতীয় গ্রহণ হবার আগে যদি ওর গলায় কেউ মঙ্গলসূত্র বেঁধে দেয় তাহলে অকল্যাণ হবে। হবে না, এরকম আমি হতে দেব না। বিয়ের আগেই আমি সবকিছু তছনছ করে দেব। সেটা কিভাবে? মানুষ অন্ধবিশ্বাসী হয়, ওদেরকে বোঝানো কোনো কঠিন কাজ নয়। এসো বাবা। মা, গাই যে দুধ দেয় সেই দুধ বাড়ি বাড়ি পৌঁছে সবার খেয়াল রাখো, কিন্তু তোমার খেয়াল কে রাখে মা? আমাকে লক্ষ্য রাখার জন্য দেবী মা সব সময় আমার সাথে থাকে, সেটাই আমার যথেষ্ট। আর একজন আছে যে তোমার লক্ষ্য রাখে। সে কে? ও বড় বাড়ির ছেলে, তুমি সারা জীবন ওর সাথে কাটাও, সেই জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই না? তুমি কি করে জানলে বাবা? আমি জানতে পারি। সৃষ্টি সম্রাট ব্রহ্মা কিছু নির্ণয় নেওয়ার আগে আমার কাছে জিজ্ঞাসা করে। এই কুণ্ডলিতে লেখা আছে, তোমার বিবাহ যদি ওর সাথে ঘটে, ওর পাগলামি ঠিক হয়ে যাবে আর হাসি খুশিতে ভরে যাবে ওর জীবন। ভগবান নিজে লিখেছেন এরকম। সত্যি বাবা? হ্যাঁ, কিন্তু দ্বিতীয় পত্র দেখে আমি চমকে উঠি। এরকম কেন? বিয়ের পর ওর জীবন অশান্ত হয়ে উঠবে আর ওর মৃত্যু পর্যন্ত হতে পারে। তোমার সিদ্ধি সিঁদুর মুছে যাবে, এরকম লেখা আছে। এক পত্রে তো শুভ লেখা, আর দ্বিতীয় পত্রে আর কি অশুভ লিখেছে তোমার এই ভগবান? তোমার কারণে ওর পরিবারের খুশি যেন চিরদিনের জন্য বরবাদ না হয়ে যায়, এটা আমি যেইমাত্র জানতে পারলাম আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি যদি চাও তাহলে তোমার বিয়ের ব্যাপারে ওই গাছটাকে একবার জিজ্ঞাসা করি, দেখা যাক কি হয়। প্রসাদ আর রাজেশ্বরীর বিবাহ। দেখলে তো আমি যা বললাম তাই হলো, যেরকম আমি বলেছিলাম, তোমার সাথে ওর বিয়ের পর ওর জীবন ছারকার হয়ে যাবে, এই জন্য ভেবে চিনতে সিদ্ধান্ত নিও। না না বাবা, আমি এই বিয়ের ব্যাপারে কোনোদিন ভাবিনি। কিন্তু ও তো ভেবেছে, তাই না? ও তোমাকে ছাড়বে না, তোমার সাথে বিয়ে করেই ছাড়বে। ওর মৃত্যুর কারণ হবে একমাত্র তুমি, তোমার মঙ্গলসূত্র ওর গলার ফাঁস হবে। আচ্ছা কি বলতো, কত ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করেছিলাম, তুমি উত্তর না দিয়ে চলে এলে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বাড়ির ঝি বানানোর জন্য নয়, একজন ভালো বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকার জন্য। বলো এই চাওয়াটা কি ভুল? বলো, উত্তর না শুনে যাবো না আমি এখান থেকে। তাহলে বিয়ে করেই শান্ত হবে? বড় বাড়ির ছেলে বলে তুমি আমাকে যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে। তোমার জন্য টাকা সবকিছু, আমার জন্য আমার সম্মান। ওকে, তাহলে আমি তোমার এখানে এসে থেকে যাচ্ছি না হয়, গরুর গোবর ওঠাবো, আর যদি না পারি তাহলে দুধুয়া শিখে নেবো, তাহলে তার গরিব বড় লোক কেউ থাকবে না। ঠিক আছে তো? ঠিক আছে, বলো বলো। নিজে সীমা অতিক্রম করো না, একজন মেয়ে বিয়ে না করে থাকতে পারে কিন্তু কিন্তু একজন পাগলের সাথে বিয়ে করতে পারে। আর আমি তোমার সাথে বিয়ে করবই বা কেন? তুমি আমার পছন্দ ছিলে কখনো না থাকবে, আমি কি খুশি পাবো তোমাকে বিয়ে করে? আমি তোমাকে বিয়ে করতে চাই না। ওকে ওকে ওকে, ঠিক আছে। কিন্তু জানো, আজ পর্যন্ত সবাই আমাকে পাগল বলেছে, শুধু মা আর তুমি ছাড়া। কিন্তু আমার মায়ের কথা আলাদা, মনে মনে পাগল ভাবলেও আমার সামনে কখনো বলবে না, কারণ আমি যে ওনার ছেলে সেই জন্য আমি ওনার প্রিয়। কিন্তু না খুশি হয়ে না রেগে তুমি আমাকে কখনো এটা বলনি।
কিন্তু আজকে তুমিও সেটা বলে দিলে তো 100% আমি পাগল শিওর কিন্তু একটা কথা তোমাকে আমি বলতে চাই সারা জীবন আমি তোমার সাথে কাটাতে চাই যদি আমি এটা বলি আমি বড় লোকের ছেলে বলি তোমাকে আমি এটা বলিনি কিন্তু সরি আমি তো পাগল আমি কি পাগল হ্যাঁ আমি পাগল আমার সঙ্গে কে থাকবে প্রসাদ আর রাজেশ্বরীর বিয়ে দেবী মা আমার বাবা মাকে আমি জানি না তুমি তো আমার পরিবার সেই জন্যই আমার মনের কথা তোমায় বলছি আমি খুব ভালোবাসি ওকে ওর সাথে সংসারের কথা হয়তো আমার কপালেই নেই আমি ওর মরণের কারণ হব এটা জেনে আমি ওর সাথে বিয়ের জন্য কিভাবে হ্যাঁ বলতে পারি আমার মন আর বুদ্ধি শুধু ওর ব্যাপারে ভাবে কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া উচিত নয় এই পুরো দুনিয়ার রক্ষাকর্তা তো তুমি তাহলে তাহলে ওর যেন কিছু না হয় আমার দিব্যি এবার আমরা ওর হাত থেকে বাঁচলাম আমরা কিচ্ছু দেখিনি চলো এখান থেকে খুব চালাকি করছিলিস আমার সাথে লড়াই করার জন্য এগিয়েছিলিস এখনই তোকে আমি সবক শেখাচ্ছি আজ তো তোকে আমার থেকে ভগবানও বাঁচাতে পারবে না হ্যাঁ পাথর স্যার এখন এর গল্প শেষ চলো এখান থেকে বেরোই চল বড় মাতা আর ছোট মাতারা শোনো মায়ের পেট থেকে বের হয়নি এই শয়তান সাধু মায়ের পেট চিরে জীবন পেয়েছি আমি এক সামান্য মেয়ের জন্য 3 গ্রহণ কার দরকার 2 গ্রহণ সম্পূর্ণ হওয়ার আগে আমি এই সিংহ রাশিকে জলে ডুবিয়ে দিলাম আমি খুশি হয়েছি খুব খুশি হয়েছি খুব মজা পেয়েছি আমি এটা কি আপনাকে সম্পত্তি আগলে রাখতে বলেছিলাম আর আপনি এই তুই আগুন লাগিয়েছিস নাকি আমি তো রাজিকে শালটাতে গিয়েছিলাম তাহলে আমি কখন আগুন লাগালাম বাহ এটা দারুন আমি এখান থেকে কোথাও যাব না আমার ছেলে ভেতরে রয়ে গেছে আমি কোথাও যাব না এটা আমার বাড়ি এই পাগল বাইরে আসবে না আরে ছাড় তো ঘরের সাথে সাথে ও যেন চলে মরে যায় আমাকে কেউ আটকাতে পারবে না প্রসাদ বাবু প্রসাদ বাবু আমাকে কেউ আটকাতে পারবে না প্রসাদ বাবু ও এখনো বেঁচে আছে কেন রে জানি না আজকে আমি মরবই আমি তোমাকে বিয়ে করতে চাই একজন ভালো বন্ধু বানিয়ে তোমার সঙ্গে সারা জীবন থাকবো বলে এটুকু চাও কি খুব খারাপ আমি পাগল আমার সঙ্গে কেউ থাকবে না আমি পাগল আমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে না একজন পাগলকে বিয়ে করার জন্য মানা করেছিলে না একজন পাগলের সাথে বিয়ে করতে রাজি ছিলাম না কিন্তু একজন প্রেমিককে তো না এই না এই অগ্নিকে সাক্ষী রেখে এই মঙ্গলসূত্র আমায় করিয়ে দাও আমি জানি আমি ভুল করেছি কিন্তু প্রসাদ বাবুকে বাঁচানো ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই আমাকে ক্ষমা করে দিন মা এ কি তুমি এখানে কেন বসে গেলে পুরো বাড়ি জ্বলছে গায়ে আগুন লাগবে চলো বাইরে যাও যাও বাইরে যাও এখান থেকে যাও যতক্ষণ কুমারী ছিলাম আমি শুধু আমার নিজের খেয়াল রাখতাম এখন তুমি আমাকে মঙ্গলসূত্র পড়িয়েছো এবার তোমাকেই খেয়াল রাখতে হবে তুমি আমাকে বাইরে নিয়ে চলো না হলে এই জ্বলন্ত অগ্নিতে তোমার স্ত্রী হয়ে তোমার সাথেই পুড়ে মরবো না 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 আমি তোমাকে এক্ষুনি বিয়ে করেছি আমি তোমাকে কি করে মরবো আরে বাবা ওদের বিয়ে হয়ে গেল মা দেখো আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি ও শুধু আমার মা ও শুধু মাত্র আমার কিন্তু ওর মধ্যে ফেলে এসেছিলাম এখানে কিভাবে এলো চলো দেখি
জানি না কাকে মারলো কিভাবে মারলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে তো বেহুশ করে কুয়োতে ফেলে এসেছিলাম, ও বেঁচে কি করে গেল? চলো চলো গিয়ে দেখা যাক, কেউ ওকে বাঁচিয়ে তো দেয়নি। চল দেখি, চল দেখি, দেখা যাক। আরে আমি তো দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পারলি? জিতে গেছো ভেবে নিজের বিশ্বরূপ ধারণ করেছো? এই ছেলের যেন কিছু না হয়, এই বচন রাজেশ্বরী তোমার থেকে নিয়েছিল তাই না? হ্যাঁ, সবার মঙ্গল আপনি করেন, ওর যেন কিছু না হয় দিব্যি রইল। তো আমার জাল থেকে এবার তুমি ওকে কিভাবে বাঁচাবে? কথা দিয়ে কথা না রাখায় কেমন ভগবান তুমি? ছি, না তুমি ভগবান নও। তুই আমার দৈব শক্তি এখনো পর্যন্ত দেখিস নি শয়তান, তোর কি মনে হয় তুই ওকে মেরে ফেলবি? এটা তোর ভুল, তোকে বিনাশ করবার জন্য আমি রাজেশ্বরীর অবতার নিয়েছি। তুমি আমার বিনাশ করবে, আমার বিনাশ করবে? এবার তোমার সর্বনাশ হবে। তুমি ভগবান নও, কিন্তু আমি হলাম শয়তানের রাজা। যদি তোমার প্রাণ বাঁচাতে চাও আমার পা স্পর্শ করো, অন্তিম অফার দিচ্ছি। কি বলছো তুমি? এসো, তোমার অস্তিত্ব মুছে দেব, তোমাকে এই ধরাধামে আর কেউ বুঝবে না, ভস্ম করে দেব। আমি শয়তান, আমি শয়তান। এটা কি? আরে আমি কি একটু শুয়ে পড়লাম আর এমনি সব হয়ে গেল উল্টো পাল্টা? আরে ওটো, আরে তোমার এসব কি হয়েছে? জুড়ে যাও, জুড়ে যাও। ও দারুন, এই তো পার হয়ে গেল। ও ও দারুন, এই তো পা জুড়ে যাও, জুড়ে যাও। বাড়ে বাবাস, বাবাস, এই তো জুড়ে গেছে বাবা। আর একটা গ্রহণ বাকি, অন্তিম গ্রহণ, ছাড়ব না ওকে, ভস্ম করে দেব। আরে বাপরে, বাড়ির মধ্যে গরু কে নিয়ে এলো? প্রসাদ বাবু, এখন থেকে এই বাড়িতে গরুও থাকবে না?
ঘরে হোম করে পরিষ্কার করে সারা বাড়িতে আলপনা দিয়েছি আমি, সেই জন্য গরুকে এখানে রেখে বাড়িতে নতুন দম্পতির গৃহপ্রবেশ করাচ্ছি। এসো বরণ করো। আমার বরণ করতে ভালো লাগে, আমার অনেক কাজ পড়ে আছে। তুমি একটু এখানে দাঁড়াও। তোমাদের দুজনের বরণ তো একসাথে হওয়া উচিত মা। আমরা দুজন একই প্রাণ একই আত্মা, তাহলে কি সমস্যা একজনকে বরণ করো কিংবা দুজনকে? চলো ভেতরে চলো। যাই হোক, এর মতো জংলি জানোয়ার ঘরের সামনে নয় ঘরের পিছনে গিয়ে বেঁধে রাখা উচিত। তোমাদের জন্য এটাই সঠিক জায়গা, চলো এবার আমরা মন্দিরে যাই। চলো। দেখেছো তোমরা, ভালো করে আমাদের খেতেও দিচ্ছে না। এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবেছিল, সেটাও গেল হাত থেকে। আর আমাদের কোনো চাল এখানে চলবে না, চলো অন্য কোথাও যাই। আরে কি কাকিমা, এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত চিন্তা করছো? এতদিন আমাদের সামনে একটা গোল ছিল, এখন আমাদের সামনে দুটো গোল। এক কিকে দুটো গোল মারবো। গোল মারো আর না মারো, আমাকে আমার টাকাটা দিয়ে দাও। তোর আবার কিসের টাকা রে? কি কেন রে, ওকে মারতে গেছিলি তারপর নিজেই গায়েব হয়ে গেলি? ওর কাছে ছিলাম। নিশ্চয় কোনো গন্ডগোল আছে। ও সব ছাড়ো, আমার পাওনা মিটিয়ে দাও। শোন, আমার এই গ্লাসের মাল শেষ হওয়ার আগে এইখান থেকে পালা। অন্ততে আমার খাবারটুকু তো দাও। হ্যাঁ, ওই মুরগিগুলো যে ডিমগুলো দিয়েছিল সেগুলো সেদ্ধ করে রেখেছি, গপ গপ করে গিলে নে। নেই, শুধু ডিমে আমার পেট ভরবে। কেন, তোর গোটা ছাগল চাই নাকি? ছাগল নয়, মানুষের মাংস চাই। মানুষের মাংস দাও, না হলে তাণ্ডব করব বলে দিলাম। কেন কেন, তুই ভুল নাকি? উল্টো হয়ে গেল। ও লা 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 লা। এই দাঁড়া, এসব কোথায় নিয়ে যাচ্ছিস? আজ আমাদের ফুলসজ্জারা, তাই না? তাই এইসব সোনার গয়না আমি আমার স্ত্রীকে গিফট হিসেবে দেবো। আমি আসছি। হ্যাঁ, তুমি ওকে গয়নাগুলো দেবে, আর ও যদি নিয়ে পালিয়ে যায়, সবাইকে উত্তর তো আমাকে দিতে হবে। যা, এগুলো ভেতরে রাখো। আহা, যদি তুমি তোমার স্ত্রীকে কিছু দিতে চাও, সবার আগে তোমাকে পারমিশন নিতে হবে এনার কাছ থেকে। প্রসাদ বাবু, গয়না দেওয়ার এত তাড়া কি আছে? শিবরাত্রির দিন দিয়ে দাও, ভালো করে সেজে গুজে ঘুরতেও পারবে, তাই না? না, আমি আজকেই দেবো ওকে। আর শুধু গয়নাই নয়, সব ঘরের চাবি আর বাড়ির দায়িত্ব ওকেই দেবো। দাঁড়া, কি দিবি? ছাড়ো না আমাকে। বলছি আমার কথা শোন। আমি বললাম ছাড়ো আমাকে। এই আমার ছড়িটা দাও তো, চামড়া তুলবো আমি। এই নিচে করো, ছড়ি নিচে করো। ওই দিন যখন সবার সামনে আপনি ওর উপরে হাত উঠিয়েছেন, তখন আপনাকে থামানোর আমার কোনো অধিকার ছিল না। কিন্তু আজ এনার স্ত্রীর অধিকার নিয়ে বলছি, ছড়ি নিচে রাখুন। তুই আমাকে হুকুম দিচ্ছিস তো? এই তুমি কিন্তু ভুল করছো। কিসের ভুল? ও আমার স্ত্রী। তাতে কি হয়েছে? সেই জন্য নো ভায়োলেন্স, একে মারলে তোমার হাত গুঁড়ো করে দেবো। আমাকে ধমকি দিচ্ছিস? আমার স্ত্রীকে মারবি? হ্যাঁ, ছেড়ে দাও এটাকে, আর মেরো না। কি ধরনের পাগলামি? এটা পাগলামি নয়, ভালোবাসা, বুঝলে? আমার স্ত্রীর প্রতি ভালোবাসা। ভবিষ্যতে যদি ওর উপর হাত উঠাবার চেষ্টা করো না, তাহলে ওই হাতটাই আর থাকবে না, হাত কেটে ফেলবো, মনে রেখো। ডাব ডাব করে কি দেখছিস? তাছাড়া কি করবো? আজি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। তোর ভালোবাসা, তোর গোটা পরিবারকে আমি শেষ করে ফেলবো, ভস্ম করে দেব, ছাড়বো না। ছাড়বো না।
রাজি রাজি তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও বলছি। আমি শুনেছিলাম সাপকে যদি দুধ খাওয়াও তাহলেও ফোনা তুলতে পারে, কিন্তু এখন তো মানুষ বলছে যদি গাছে জল দাও তাহলে গাছও তোমার জন্য ভয়ঙ্কর হতে পারে। জল দেবার সময় আশেপাশে একটু খেয়াল রাখবে তো, এই সব কিছু খারাপ হয়ে গেল দেখলে তো ওদের কি অবস্থা হলো। ক্ষমা করে দিও, ওরই ভুল ছিল এটা। তুমি কি ভাবছো মা, খারাপ সময়ের জন্য যদি তুমি নিজেকে দোষ দাও তাহলে সমাজের কথা সব সময় শুনতে হবে? না 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 না, আমরা সহ্য করব না, যত সহ্য করবে অত্যাচার ততই বাড়বে। হ্যাঁ অনেক জল দিয়েছো তুমি, চলো এখান থেকে। তুমি যাও না। দেখো মা, কথাটা হচ্ছে যে একাদশীতে যারা আসার ছিল তারা দ্বাদশীতেও এলো না, আমি তো একা পড়ে গেলাম। তুমি তোমার বাড়িতে আমাকে রাখলে, আমাকে খেতে দিলে, এই জন্য আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমার সাথেই থাকবো, সব কাজ আমি একাই করে ফেলতে পারবো। কাজ করার দরকার নেই, চলো আমরা গিয়ে খাবার খাই। আরে দেখেছো, ধোপা তার কাজ ছেড়ে আমাদের বাড়িতে এসে উঠেছে, জানি না এবার আমাদের কোথায় যেতে হবে। তুমি দেখছো না মা, নিজ জাতির লোকদের এই বাড়িতে রাখছে যাতে সবাই ওর প্রশংসা করে। অন্যের ময়লা জামা কাপড় কেচে যে নিজের পেট চালানোর জন্য আয় করে সে ছোট জাতির হতে পারে না। নোংরা মানসিকতা রাখলে তাকে ছোট জাতির বলা হয়। আমরা এরকম ভাবি আজ মঙ্গলবার, আমি মিথ্যা কথা বলি না, আমাদের তো কোনো সম্মানই নেই। তৃতীয় গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, একেবারেই যাব না। তুমি কি ভাবছো বিয়ে হবে না ভেবেছিলে, কিন্তু হয়ে গেল। এবার কি ভাবছো সন্তানও হবে না, গ্রহণের শক্তির চেয়ে মাতার শক্তি অনেক বেশি বুঝলে। সেটা তো আমি হতে দেব না, কখনো হতে দেব না। রাজেশ্বরী, আজ শ্রাবণ নক্ষত্রের দিন, তুমি দেবীর মেয়ের মতো, তুমি আমাদের কপালে সিঁদুর লাগালে আমাদের স্মৃতি সুন্দর অক্ষয় হবে মা। আপনারাও আমাকে আশীর্বাদ করুন, আমার মঙ্গলসূত্রের পর হলুদ আর সিঁদুর লাগান। আরে বাপ রে, বেঁচে গেছে, এই নক্ষত্রে মঙ্গলসূত্র ছিঁড়ে যাওয়া খুব অশুভ হয় মা। দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও মা, যদি কোনো ভুল হয়ে থাকে উনি মাফ করে দেবেন। আরে বাপ রে, হে ভগবান মা, এই বাবার দূরদৃষ্টিকে তুমি উপেক্ষা করেছো, নিজের সুখী জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো। আমি দেখতে পাচ্ছি নিজের চোখে, তোমার স্বামী এখন জীবনের অন্তিম শ্বাস নিচ্ছে, ঘোর অনাসৃষ্টি। এসব তুমি কি বলছো বাবা, এরকম হওয়া উচিত না, আমার চতুর্দিকে শুধু অশুভ হচ্ছে। তুমি তো অনেক কিছু জানো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। এখন এই মেয়েকে এই বাবা রাস্তা দেখাবে না তো আর কে দেখাবে? শেষবার আমি তোমাকে সাহায্য করব, কোনো প্রশ্ন না করে আমার সাথে চল, পেছন ফিরে তাকাবে না। তোমার বিবাহ দোষ কাটাবার উপায় আমি তোমাকে দেখাবো, তুমি যাবে না আমার সাথে? হ্যাঁ অবশ্যই বাবা, চলো। খুব ভালো, তুমি আমার সাথে এসো। শ্রুতিহীনগর নাগারূপা মঙ্গলম বন্ধদোষ পরিহারে নাগমগরা নাগমগরা। মা, এই কালকুটকে পুজো করে কুমির, নাগের বিষ আর কুমিরের ক্রূরতা আছে এদের মধ্যে, পাতাল নাককে মুখোমুখি হওয়া নাগ কুমিরেরা।
সাহস করে তোমার এই পুকুরে স্নান করতে হবে মা। তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো, তবেই এরা তোমার স্বামীর জীবন দানবে। তোমাদের দুজনের প্রকৃত ভালোবাসা দেখে তোমাদের মুক্ত করে দেবে এই নাকুমি। তুমি কি এই পুণ্য স্নানের জন্য প্রস্তুত আছো? নাক কুমিরের মাঝে গিয়ে স্নান করতে পারবে তুমি? আর কোনো উপায় নেই, তোমাকে সাহস করে স্নান করতে হবে। তোমাদের বিবাহ দোষ প্রতি মুহূর্তে বাড়ছে। যাও যাও, ব্যাস এই একটাই উপায়, আর কোনো রাস্তা নেই। আরে বাপরে, আরে মা, বড় মা শোন, শোনো বড় মা, আমি জানতাম জলে নামার মুহূর্তে আমি জানতাম তুমি ছিলে। মেয়েকে বাঁচাতে আসা মাকে আমিই জালে ফাঁসিয়েছি, এবার তুমি কি করবে? তোমাকে এইভাবে আমার জালে ফাঁসতে দেখে আমি খুবই আনন্দিত দেবী মা। আমার সাথে লড়াই করার জন্য গোটা পৃথিবীতে আর কেউ নেই। ভালো, খুব ভালো। রাজেশ্বরীর রূপ নিয়ে তুমি এই কুণ্ডলিতে নেমেছ তো, কিন্তু তোমার শক্তির প্রভাবে এখানে জল শুকিয়ে গেছে আর নাক কুমির নির্জীব হয়ে গেছে। এই নাক কুমিরের হত্যা রাজেশ্বরীর রূপে হয়েছিল সেই জন্যে, পাপ ওর ঘাড়েই চাপবে। তোমার পাপ আর সাপ ওই রাজেশ্বরীরই লাগবে। এবার বলো তুমি কি করবে? 24 ঘন্টার মধ্যে ওর স্বামী ওকে ছেড়ে চলে যাবে, নাক কুমিরের পাপে ওর স্বামী মারা যাবে। তুমি তো দেবী তাই না? এর থেকে বাঁচার উপায়ও তোমার কাছে আছে, আমি সেটা ভালোভাবে জানি। এই জন্যে তোমাকে একটা শুদ্ধ মন্ত্রে জপ করাচ্ছি। আর এই সব কথা তুমি যদি কাউকে বলো, তোমার সামনেই ও সারা শরীর টুকরো টুকরো হয়ে যাবে। ওর সন্তান তো হওয়াই উচিত না। আমি এটা হতে দেব না, কখনোই হতে দেব না, হতে দেব না আমি, হতেই দেব না আমি। কতগুলো প্ল্যানেটস আছে? কাল রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই আমার একটু ভয় হচ্ছে। কাল সকালের প্রথম সূর্যকিরণ আসার আগে তোর স্বামী এই রেখার বাইরে আসবে না, না কেউ ভেতরে আসবে, তোকে ছাড়া আর কেউ না। এছাড়া আমি আর কিচ্ছু বলবো না এখন। আরে আমার দুর্গামা, স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? তাও তুমি যেমন বলছো আমি ঠিক তেমনটাই করব। এবার আমি আসি, দেবী মায়ের পূজো করতে হবে। সূর্যগ্রহণ কখনো চলো দেখে নি। এই আরে, আমি নদীর ধারে যাচ্ছি একটু হাওয়া খেতে, তুমি যাবে? আরে আরে, তুমি চলো না, আজকে দিনটা ছেড়ে দাও, কালকে যাব, ভেতরে চলো।
আমি বোর হয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা কাজ করো, ফল খেতে খেতে ইন্টারনেট থেকে আমার জন্য রোমান্টিক গান ডাউনলোড করো। এক্ষুনি ডাউনলোড করছি। কিন্তু এই ঘর থেকে বাইরে বেরিও না। এই আওয়াজ কিসের? কি হয়েছে খোকা? কি হয়েছে? কথা বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হচ্ছে? কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা? এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আর এই সব কথা তুমি যদি কাউকে বলো, তোমার সামনেই ও সারা শরীর টুকরো টুকরো হয়ে যাবে। আদি শক্তি, শক্তি মহাশক্তি, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। বড় মাতাদের জন্য তুমি উপায় বের করলে, কিন্তু ছোট মাতাদের কি করবে ভাইয়া? আমরা যদি আপনার বদলে রাজেশ্বরী সাহায্য করি, আপনার খারাপ লাগবে না তো? আমার সাথে বলো। তুমি যদি সিদ্ধি সিঁদুর বাঁচাতে চাও, তবে শুদ্ধ মনে পুজো করো। এই দোষ অনুযায়ী তোমার স্বামীর মৃত্যুর সম্ভাবনা একটা দশা পর্যন্তই থাকবে। আর আমি সেটা বলতে এসেছি, কাল সকালে নিজের খাতে কলসি রেখে কাল ভোরবেলা সূর্য ওঠার আগে তুমি নাগমাতার পূজো শুরু করে দেবে। নাগমাতাকে দুধ খাইয়ে তোমায় খুশি করতে হবে। তোমাকে অগ্নিকুণ্ডকে প্রদক্ষিণ করতে হবে। এরকম করাতে তোমার স্বামী এই দোষ থেকে মুক্তি পেয়ে যাবে। যদি এই ব্রত মাঝখানে থেমে যায়, তাহলে তোমার স্বামীর সেই মুহূর্তেই মৃত্যু হবে। ভুলে যেও না। তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। যেমনটি এই চারজন বলল, এই ব্রত সেই হিসেবেই কর। ঠিক আছে দুর্গা মা। দেখ, এই বড় মাতার সাথে ছোট মাতারাও আছে, আমরা ওকে দিয়ে এই ব্রত পালন করাবো। এই নাক কুমিরের পাপে ওর প্রাণ নষ্ট হয়ে যাওয়ার দরকার। আরে বুঝতে পারছো না ভাইয়া, পুজোতে তোর শক্তি বেড়ে যাবে। আমি এই ব্রত সফল হতে দেব না। তোমাকে কতবার বলবো, ঘরের বউ এত বড় একটা ব্রত করছে, বাড়ির সব কোণা যেন পরিষ্কার থাকে। এটা যদি আমাদের সময় হতো, তাহলে বাকি লোকেদেরও বাড়ি থেকে বের করে দিত। যাও ভিতরে যাও, বাইরে এসো না। তুই আমার উপর কেন জল ছড়াচ্ছিস? যা গিয়ে ওর উপর ছড়া। দাঁড়াও বৌমা, কত শুদ্ধ মতে ব্রত করছো তুমি, তাও আবার নাগ মাতার। খুব সাবধানে থাকতে হয়, আমার মেয়ের তো কোনো জ্ঞানগম্যি নেই। আমি সারা ঘরে ধুনো দিয়ে দিচ্ছি, একেবারে শুদ্ধ হয়ে যাবে। তুমি মায়ের পুজো করো, যাও। এ মাতা, সবাইকে ভালো রেখো, সবার খেয়াল রেখো, আমার মেয়েকেও রক্ষা করো মা। তুমি তো সবসময় ওকে রক্ষা করো। ভগবান রক্ষা করো, রক্ষা করো মা, আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা আমাদের। একে তুলে বাইরে ফেলে দাও। না, এখানেই পড়ে থাকতে দে। শাশুড়ি মা এসে গেলে ওকেই বকবে। ব্রত মাঝপথে ভঙ্গ হয়ে গেছে, একবার ওকে আসতে দে, তারপর জানতে পারবে। ব্রত নাটক করে যাচ্ছে। মনে হচ্ছে ব্রত মাঝখানেই থেমে গেছে। হে মাতা, এবার আমি কি করব? মাতা, এই ব্রতের কারণে আজকে আপনার হাত থেকে দুধ খাওয়ার সৌভাগ্য হয়েছে, তাই আমাদের নাগ জাতি ধন্য হয়ে গেছে। এবার আমি তোমার স্বামী আর শাশুড়িকে কি জবাব দেব? তুমি জানো তো মা, আমার এসবে বিশ্বাস হয় না। সম্পূর্ণ হওয়ায় আমার মনে হচ্ছে এটা কি মা রাজি? কি হয়েছে বৌমা?
রাজি, ওঠো মা। রাজি, আরে এর কি হয়েছে? ও বাড়ি ফিরতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরা তো শুধু দেখলাম, কিছু করার সময় পেলাম না। জানি না ও কি ভুল করেছে, এরকম কিভাবে হলো কিছু বুঝতে পারছি না। ওর তৃতীয় দিনের ব্রত সম্পূর্ণ হয়নি। আমরা ভয় পেয়ে গেছিলাম যে ঠাকুর পো কি হবে। ব্রত যদি মাঝপথে ছাড়ানি ছিল তবে শুরুই বা কেন করেছিল? ব্রত তো সম্পূর্ণ হয়েছে, আমাদের সামনেই অগ্নিকুণ্ডের পরিক্রমা করেছে। জানি না ও বাড়িতে কখন এলো। রাজি, রাজিমা, ও ওখানে ছিল? হ্যাঁ, রাজি ওখানেই ছিল। আর দেখো এখানে কিভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাজি, এই রাজি, 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 তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? তিন দিন উপোস করেছো, তার উপর অগ্নিকুণ্ড, এই জন্যে মাথা ঘুরে গেছে। আমি আর ওখানে? তুমি ওখানেই তো ছিলে। নাগমাতা তোমার উপর খুব খুশি হয়েছে, তোমার স্বামীর সব দোষ নিবারণ হয়ে গেছে। আরে এই মাথা ঘোরা ব্রত রাখার জন্য নয়, এখানে তো মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার গো। মানে মানে তুমি মা হতে চলেছো। আরে বাপ রে, আর তুমি বাবা হতে চলেছো। আমি বাবা হতে চলেছি। তুই ওর সংসার ভাঙতে চেয়েছিলি না, ও তো মা হতে চলেছে রে। না, তুমি ভেবেছিলে ওর গোটা পরিবারকে বিনাশ করবে ভাইয়া? এখানে তো মা হতে চলেছে। এই নতুন সদস্য যদি সিংহাসনে জন্মগ্রহণ করে, বলো বলো কি করবে ভাইয়া, বলো বলো কি করবে তুমি? গ্রহণ শুরু হতে চলেছে, আর তার উপর নতুন রক্ত সম্বন্ধ বনেই চলেছে। নেত্রে, আরে বাবা, নেত্রে, যাও গিয়ে খোঁজো ওর পতনের কারণ, খোঁজো সব গ্রহে গ্রহে গিয়ে, খোঁজো পুরো পৃথিবীতে, খোঁজো ওর বিনাশের কারণ, খোঁজো। যাও নেত্র, যাও পুরো সৃষ্টির শেষ পর্যন্ত গিয়ে খুঁজে এসো। দুর্গা মা, এরকম রাগ করে কেন বসে আছো? রাগ করে বসে নয়, আমি এই বাড়ির লবণ খাচ্ছি তো, সেই জন্য পুরো বাড়িকে নিজের চোখে রেখে তার খেয়াল রাখছি। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। যাও যাও। খবর খুব শক্ত, খুব শক্ত। বলো বলো, তাড়াতাড়ি বলো, ওর পতনের মার্গ বলো, বলো। গ্রহের গর্ভে, ক্ষীর সাগরের অন্তরালে, অন্তরিক্ষের অন্ধকারের মধ্যে, পুরো ব্রহ্মাণ্ডে আমরা খুঁজেছি। ও প্রবল চন্দ্র, ওর বিনাশের কোন মার্গই নেই। শান্ত হয়ে যান, শান্ত, ওর বিনাশের কোন রাস্তাই নেই। তো কি হয়েছে? হাজার শক্তি যে ওকে রক্ষা করছে, যে ওকে বারবার বাঁচাচ্ছে, তাকে বাঁধার একটা উপায় আমরা খুঁজে পেয়েছি। আমরা খুঁজে পেয়েছি যে এই দেবী শক্তি গরুর কুঠার দ্বারা বন্ধন করা যেতে পারে, আর এই কার্য তিনবার সফল হয়েছে। কিন্তু গ্রহচক্রে সিংহ রাশি বন্ধন ছিঁড়ে দিয়েছিল। এবার গরুর কুঠার শক্তি অনেক কাল ধরে এক শক্তি প্রাপ্ত করে শীঘ্রই আসতে চলেছে, আর অতি শীঘ্রই এই দেবীকে বন্ধনে বাঁধতে চলেছে।
এবারে ওই শক্তি শক্তিহীন হয়ে এক সাধারণ মূর্তি হয়ে থাকবে। তখন ওই দেবী অন্তিম গ্রহে তোমার কব্জায় চলে আসবে, আর ওর অন্ত হবে। অভিনন্দন তোমাকে, অভিনন্দন, অভিনন্দন। যে সময়ের অপেক্ষায় ছিলাম সে সময় এসে গেছে। মহাদেব শক্তির তীর্থশালা। এই বড় মাতা আর ছোট মাতার উপর গরুর কুঠার শক্তিও বন্ধন কি ভালো লাগছে। আমার বিনাশ করার জন্য ওর জন্ম হয়েছিল, তাই না? এবার তোমার সামনেই ওকে বিনাশ করে দেব। এই সিংহ রাশি, এবার তোমার নাম ধুলোয় মিশিয়ে দেব। তোমার রক্ষাকর্তাকে বন্দি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমার নেত্র যে উপায় খুঁজে এনেছিল তারও বিনষ্ট করার একটা উপায় আছে। যদি কোনো সিংহ রাশিতে জন্মগ্রহণকারী দেবীর সামনে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় তাহলে গরুর ক্রোধা শক্তি সেই মুহূর্তে শেষ হয়ে যাবে। এটা দেব ভূশাস্ত্রে লেখা আছে। নিজেকে সামলাও ভাইয়া, সামলাও। এটাই শেষ গ্রহণ বুঝলে তুমি? যদি বেঁচে যাই তো ভালো, না হলে তোমার মৃত্যু অবশ্য হবে। আমি আর তোমার কোনো কথা শুনছি না। আমার সব অসফলতার কারণ হলে একমাত্র তুমি, সেই জন্য তোমাকে আমি ভস্ম করব। যাও, তুমি বিনষ্ট হও, যাও। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ভাইয়া, তোমার কাজ কোনোদিন সফল হবে না। দুর্গা মা, এই খাবারের সময় কোথায় চলে গেল? এসব কি? এই তুই এদিকে আয়, এটা নিয়ে যা। প্রথম বাচ্চা, তুমি প্রসাদের সাথে ডাক্তারের কাছে যাও, সেটাই ঠিক হবে। দেখেছো, মাও তাই বলছে। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আয়, তারপরে এসে একে নিয়ে যাস। ওকে বাই, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি। শোনো রাজি, ও এলেই তুমি ওর সাথে ডাক্তারের কাছে চলে যেও। ওর আসার আগে আমি মন্দিরে যাচ্ছি, তুমি যাও সব গুছিয়ে নাও। ঠিক আছে মা। যদি দুর্গা মা থাকতেন এই সময় খুব উপকার হতো। জানি না কোথায় চলে গেলেন। আমি কত সৌভাগ্যবতী, মায়ের মতো শাশুড়ি পেয়েছি। সবাই আমার কত খেয়াল রাখে। কতটা গ্যাস শেষ হয়ে গেছে? এখনই শেষ হওয়ার ছিল। তুই রান্না করিস কিভাবে? আরে চুপ করো, এখন এসে কি হবে? রাজি, কোথায় তুমি? সব গুছিয়ে নিয়েছো? আরে কোথায় গেল এই মেয়েটা? রাজি, অবস্থা খুবই সিরিয়াস, ডেলিভারি তাড়াতাড়ি করতে হবে। আমি ওকে কতবার বুঝিয়েছি যা করবে একটু সাবধানে করবে, এবার বাড়ির একমাত্র উত্তরাধিকারীর কি হবে? দেখুন, যাই করি শুধু একজনেরই প্রাণ বাঁচাতে পারবো, আর সেটাও তাড়াতাড়ি করতে হবে। এমার্জেন্সি কেস, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বলছি। রাজি, বৌমা, রাজি, আপনাদের মেয়ে হয়ে জন্ম নিয়েছিল, এর জীবন বাঁচিয়ে দিন। আমার বৌমার কারণেই আমার ছেলে এখন খুব ভালো হয়ে গেছে।
আমার বৌমাকে ছেড়ে দেবেন না। যদি এর কিছু হয়ে যায় তাহলে ও বাঁচবে না। আমার বৌমাকে বাঁচিয়ে দিন। যদি এর জন্য বাচ্চার প্রাণ নিতে হয় তাহলে নিয়ে নিন। আমার বৌমাকে বাঁচিয়ে দিন, দয়া করুন মা। আমার বৌমাকে বাঁচিয়ে দিন, দয়া করুন মা, রক্ষা করুন। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Twinkle, twinkle, little star. Twinkle, twinkle, little star. খোকা, কি হলো তোর? কি হয়েছে? তোকে মেরে ফেলবো আমি। কি করছো তুমি? ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও। কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। ছাড়বো না আমি তোকে। ছেড়ে দাও ওকে। হে মা, ওকে ভেতরে নিয়ে যাও তাড়াতাড়ি। মা, তুমি আমার ছেলের আর কত পরীক্ষা নেবে? ওই দিন আমার বৌমাকে বাঁচানোর জন্য আমি বাচ্চার প্রাণ নিতে বলেছি মা। শুধু এই কারণে তুমি এসব করছো মা? হে দয়ার দেবী, আমাকে ক্ষমা করো মা। আমার ছেলে যেমন আমার জন্য প্রিয়, তেমন আমার বৌমার কাছেও প্রিয়। এই কথা আমার বৌমাকে কিভাবে বলবো মা? আমাকে ক্ষমা করে দাও মা। আমি বলতে পারবো না মা। শাশুড়ি মা তোমাকে কথা দিয়েছে, আর সেই কথা রাখাই হলো মানুষের ধর্ম। একে নিয়ে নাও মা, আর ওকে বাঁচিয়ে দাও। আমার বাচ্চা না থাকলেও আমি বাঁচতে পারবো, কিন্তু এই বংশের শিক্ষাকে নিভিয়ে আমি বাঁচতে পারবো না মা। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মা, আমার বাচ্চা খিদে পেয়েছে, ও কিভাবে ছাড়তে পারবো না মা? একবারের জন্য ওকে দুধ খাইয়ে দিই মা। Oh, my God.
ইয়া ঠিক আছে তো? ওকে 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 ইয়ার, হোয়াট অ্যাবাউট মিস্টার জর্জ, লস অ্যাঞ্জেলেস? ও, ইজ ইট ডুইং ওয়েল? ইজ ইট সো? হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল গ্রাফ অফ ইয়ার ব্যাংক? রাজি, ছোটবেলা থেকে তুমি যে দেবীর পুজো করে চলেছ তার কৃপায় আমার ছেলে আজ ঠিক হয়ে গেছে। আজ আমি খুব খুশি। ওকে ওকে, মা অ্যাব্রড থেকে আমার বন্ধু ফোন করেছিল, ও বলছে প্রজেক্ট শুরু করার এটাই সঠিক সময়, এক সপ্তাহের কাজ হবে। এই, মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি, আমি আসছি। এই মেয়েটাকে মা, এর আগে তো আমি ওকে কখনো দেখিনি, ওকে দেখে দুঃখী মনে হচ্ছে, কি হয়েছে? তুমি কি এসব কি বলছে? এই ইয়ার্কিরও একটা সীমা থাকে বুঝলি, ও কত কষ্টে আছে আর তুই ইয়ার্কি মারছিস। ও নরমাল তো হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে নিজের স্ত্রীকে ভুলে গেছে। হ্যাঁ, আবার রেহাই পাবো। এসব তুমি কি বলছো মা, তোমার কি শরীর খারাপ হয়েছে? আর নয় তো কি, তুই নিজের বউয়ের সাথে এরম ভাবে কথা বলছিস কেন? কি বলে, এই মেয়েটা আমার স্ত্রী? এসব তুমি কি বলছো মা? তোর স্মৃতিশক্তির কি হয়েছে? তুই ঠিক আছিস তো বাবা? মা দাঁড়াও, জীবন এসব কি চলছে? মা এসব কেন বলছো? মা এসব কথা কেন ওকে বলছো? কিচ্ছু হয়নি ভাই, এই মেয়েটা আমাদের বাড়িতে দুধ দিতে আসে, বেচারিকে কেউ ঠকিয়ে ছেড়ে দিয়েছে, ওর স্বামীকে তোমার মতো দেখতে অনেকটা, তাই মা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছে। বেচারি, ওর জীবনটা কিভাবে ছারকার হয়ে গেল বলো তো, আমার তো ওর উপর খুব দয়া হচ্ছে। আচ্ছা তুমি এক কাজ করো, ও কোথায় থাকে কেমন দেখতে আমাকে বলো, আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো, আর তুমি চাইলে তুমি এখানে থাকতে পারো, কেঁদো না প্লিজ। তোর কি হয়েছে, তুই এইভাবে কথা বলছিস কেন? তুমি চুপ করো না মা, তোমার নাম কি? রাজ। রাজ? রাজেশ্বরী। আর তোমার স্বামীর নাম? কেঁদো না, বলো আমাকে। ওকে ওকে, আই এম সো সরি, আই এম সো সরি। আরে তুমি এসব ছাড়ো, এসব বিষয়ে মাথা ঘামিও না, এক সপ্তাহের মধ্যে তোমাকে আমেরিকা যেতে হবে, ওটা নিয়ে ভাবো, যাও এখান থেকে। কি কাকিমা, সারা বাড়ি সবাই অদ্ভুত আচরণ করছে, হোয়াট ইজ দিস? মনে হচ্ছে এটা বাড়ি নয়, পাগলা গারদ। তুই যা, আমি সব সামলে নেব। ইউনিফর্ম কোথায়? সরি স্যার। সরি কি? নিজে সব লন্ডভন্ড করে, আমার নিজে সব ঠিক করতে পারে। তুমি একদম ঠিক। এই ছবিটা এখানে কেন পড়ে আছে? আসছে আসছে। আরে শুন, তুই কোথায় যাচ্ছিস? আরে মা তুমি না, ও সবে মাত্র ঠিক হয়েছে, ঠিক মতো সব বুঝতেও পারছে না, একটু ধৈর্য ধরো, ও সব মনে পড়ে যাবে, আমরা ওকে বারবার বিরক্ত করলে ও আবার আগের মতো হয়ে যাবে, তখন কপাল চাপড়ে কোনো লাভ নেই, একটু অপেক্ষা তো করো। এটাই ভালো হবে, আমরা ওকে একটু সময় দিই। জানি না এর ঠিক হওয়াতে খুশি হওয়া উচিত না, তোকে চিনতে পারছে না তাই দুঃখিত হওয়া উচিত, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রাজি, বাচ্চাকে সামনে নিয়ে আয়। তোকে হয়তো একবারের জন্য ভুলতে পারে কিন্তু বাচ্চাকে তুই তো। শোন, তুই সকালে মন্দির যাওয়ার সময় তো বাচ্চাকে নিয়ে গেছিলি কিন্তু ফেরার সময় একা এসেছিস, কোথায় বাচ্চা? ভিসা রিনিউ করার জন্য মুম্বাই যেতে হবে দাদা। তুমি আমেরিকা যাচ্ছ না, সেই জন্য কাকিমা তোমার জন্য মিষ্টি বানিয়েছে, না খাও। শুধু তোর জন্য বানিয়েছে। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ। এই শুন, চল ওই মিষ্টি খেও না, দাঁড়াও। হোয়াট ইজ দিস? এতে বিষ মেশানো আছে, এসব খেও না, এনার মিষ্টিতে এর আগেও একবার বিষ মিশিয়েছিল, এসব খেয়ে তোমার মানসিক সন্তুলন হারিয়ে যায়। আমরা বিষ মিশিয়েছি, আমরা আমার ভাইকে মারতে চাইবো? এই দেখ, এটাতে বিষ মেশানো নাকি? এই কেন আমার, আমাদের সন্দেহ করার সাহস হলো কি করে? এসব তুমি কি বাজে কথা বলছো? এসব উল্টো পাল্টা কথা কি বলছিস? আমাদের এই বাড়ি থেকে তুই তাড়াতে চাস? হ্যাঁ কিন্তু সত্য কি বলছিস তুই? কেন ওর পেছনে পড়ে আছো? চল একে প্রসাদের কাছ থেকে দূরে নিয়ে যাও। চল 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 চল। এর কথায় কান দিও না, চলো আমার সাথে এসো। বেরো বেরো, চল বেরো, বাইরে যাও। ইয়া, আই এম কামিং টু মুম্বাই টুমরো, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো। দাদা আমি শহরে যাচ্ছি, অনেক কাজ বাকি আছে, আসতে আমার দেরি। সেই জন্যই তো বাইকটা সার্ভিসিং করিয়ে রেখেছি, এমন চলবে যে থামবেই না, চাইলে এটা নিয়ে আমেরিকাও পৌঁছে যাবে। থ্যাংক ইউ দাদা। বাইকে করে যেও না, যেও না, আমার কথা বিশ্বাস করো। কেন এই বাইকে চেপে যেও না, এতে বিপদ হতে পারে।
এই বাইকে ব্রেক নেই আমি সত্যি বলছি। আমি জানি ইনি খুলে দিয়েছেন, এর ব্রেক ফেল করে দিয়েছেন। আমার কথা শোনো, নামো তুমি, তোমার বিপদ হতে পারে। আমার কথা শোনো, যেও না, দাঁড়াও, যেও না, দাঁড়াও। ওরে, কি হলো? ব্রেক না থাকলে গাড়িটা থামলো কি করে? তুই আবার আমাদের সন্দেহ করছিস? তোর সম্পর্কটা নষ্ট হয়েছে বলে তুই আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছিস? যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছি সবকিছু অমঙ্গল হচ্ছে। তোর জীবনে এই পাগলি যে কোথেকে এসে জুটেছে? আসলে কি হয়েছে জানো? দেখো, তোমার সাথে যা কিছু ঘটেছে সেই জন্য তোমাকে বাড়িতে আমি থাকতে দিয়েছি, কিন্তু তোমার পাগলামি দিনে দিনে বেড়েই চলেছে। আমি কালকে আমেরিকা যাচ্ছি, তার আগে আমি জানতে চাই সে কে। আমাকে বলো সে কোথায় থাকে, আমি তোমাকে ওর কাছে রেখে আসবো, কিন্তু তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। I'm sorry. কিরে, ওকে বিয়ে করে সব সম্পত্তি নিজের নামে করতে চাইছিস? তোর দেবী মা তোর জীবন ছারখার করে দিয়েছে। এসব কি হচ্ছে? এবার তুই কে বাচ্চার মুখ দেখিয়ে দাও। কি করেছো তুমি বাচ্চার সাথে বলো না? বল বল, কি করেছ? চুপ করে থাক না, বল 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 বাচ্চা বেঁচে কিনা, বল বাচ্চাটা কোথায়, বল বল। তোকে সত্যি কথা বলতেই হবে, নাহলে মেরে ফেলবো আজকে। বল বল বাচ্চা কোথায়, বল বল কোথায় রেখেছিস, বল। তুই শেষ, তুই তো শেষ, তোর বিনাশের সময় চলে এসেছে, তোর খেলা শেষ। ওকে বাই। আয় বলছি, আয় 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 আয়, ভস্ম করে দেব। হ্যাঁ, ভস্ম হয়ে যা। কি রে, আমার বিনাশের জন্য তুই ওর গলায় মঙ্গলসূত্র পরেছিলিস না? হ্যাঁ, এবার আমার নয় তোর পতন হবে। আমি আমার শূদ্র শক্তির সাহায্যে তোকে ফাঁসানোর জন্য ওকে আমার দাবার চাল বানাবো। আমি আনন্দিত হয়েছি, আমি খুব খুশি হয়েছি। শান্তিদি, রাধাদি, আজ আমাদের বিয়ের এক বছর হলো। মানছি ও আমার থেকে অনেক দূরে, ও আমার সাথে নেই, কিন্তু ও যাতে সবসময় ভালো থাকে সেই জন্য আমার মঙ্গলসূত্রে হলুদা সিঁদুর লাগিয়ে দেন না, আমার কপালে সিঁদুর লাগিয়ে সবাই নিজের মেয়ের মতো মনে করে আমাকে আশীর্বাদ দিন না, দিন না আশীর্বাদ। হ্যাঁ, বাড়িতে ঝগড়া করে আজ তুমি পথে পথে ঘুরছো। আজকের দিনে তোমার মুখ দর্শন করলে ওর জীবন একেবারে শেষ হয়ে যাবে। তোকে সিঁদুর লাগালে আমাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। যা এখান থেকে, যা বলছি, যা করে চলে যাবে। বেরো, যা করছি, যা একবার সিঁদুর লাগিয়ে দিন। শূদ্র রাশির সাথে মিলিত হওয়া ধূমকেতুর সময় তুমি পুরো ছাই হয়ে যাবে, আর এসব দেখে আমার মন খুশিতে নেচে উঠবে। যে আমার মৃত্যুর জন্য জন্ম নিয়েছিল তার বিনাশ হয়ে যাবে। দুঃখ করো না মা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমরা তোমার জন্য কিছু করছি। দেখো মা, আজ তোমার বিয়ের এক বছর পূর্ণ হলো, তোমার জন্য আমরা হলুদ আর সিঁদুর লাগিয়ে দিচ্ছি, তোমার স্বামী সব সময় সুরক্ষিত থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই সাহায্য আমি কোনোদিন ভুলবো না। আজ আপনি আমার জন্য ভগবান, হলুদ আর সিঁদুর লাগিয়ে দিন মা, আমাকে আশীর্বাদ করুন। হলুদা সিঁদুরে এত ব্রহ্ম শক্তি আছে তো কি হয়েছে? অন্তিম গ্রহণ হবার পর ওর বেঁচে থাকতেই আমি ওর স্মৃতি সিঁদুর মুছে দেব, তোকে ছাড়ব না।
শুধুমাত্র একদিন, আর মাত্র একদিন, আর মাত্র একদিন। কাল সূর্যাস্তের পরে যদি এ গ্রহণ হয়, তাহলে এই ঘরে প্রাণী আর জীবিত থাকবে না। যখন আমি হিমালয়ের ওপর গরুর ধ্যানে ছিলাম, তখন ওই বাড়িকে আমি পুড়ে যেতে দেখেছিলাম। এই বাড়ির দোষকে আমি দেখেছিলাম, এই বাড়ির মূল স্তম্ভকে আমি ছাই হতে দেখেছিলাম। আমি এই ঘরে তোমার ছেলের মৃত্যু দেখেছিলাম, খারাপ পীড়ার সাথে ও তোর ঘরে তোমার বৌমার রূপে পা রেখেছে, ওরই বিনাশ করতে এসেছি। ঘরে যখন আগুন লেগেছিল, সেই আগুনকে সাক্ষী রেখে তোমার ছেলে ওর গলায় মঙ্গল সূত্র পরালো, আর ওই সময় ওর দোষ কুণ্ডলিতে আসে আর মৃত্যু অবশ্যম্ভাবী ঘটে। না না, এরকম বলবেন না, আমার ছেলে মরতে পারে না, ওর বেঁচে থাকার জন্য আমি কি করব বলুন মহারাজ। তোমার বৌমাকে আমি প্রথমেই সাবধান করেছিলাম, ওর গলায় যদি তোমার ছেলে মঙ্গলসূত্র পরায় তাহলে তোমার ছেলের মৃত্যু নিশ্চিত। আমি ওকে বলেছিলাম যে এই বন্ধন থেকে দূরে থাকো। হ্যাঁ, সত্যিটা জেনেও তো ও আমার ভাইকে বিয়ে করেছে। হ্যাঁ, সম্পত্তির লোভ মানুষকে দিয়ে কি কি না করিয়ে ফেলে। আমার একটাই ছেলে মহারাজ, দয়া করে আমাকে কোনো উপায় বলুন মহারাজ। যেটা হবে শুধুমাত্র সেটা বলতে পারি, বিধির বিধানকে আমি কিভাবে বদলাবো। এরকম বলবেন না মহারাজ, আপনাকে কোনো না কোনো উপায় বলতেই হবে, আপনি ওকে বাঁচাতে পারেন। দোষকে জ্বালানোর শক্তি রাখে অখণ্ড জ্যোতি, এই দোষের মার্গ জিজ্ঞাসা করছি, বলো বলো। এ মালিক, এই বাড়ির বউয়ের সিঁদুর মুছে ফেলে ওকে বিধবা বানাতে হবে। কাল গ্রহণ হওয়ার আগে যদি সিঁদুর মুছে ফেলা যায়, তবে স্বামীর প্রাণ বাঁচতে পারে। এনা লোলা, স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীকে বিধবার বেশ নিতে হবে, এ কেমন ন্যায় মহারাজ? স্বামীকে যদি জীবিত রাখতে হয় তাহলে এটা করতেই হবে। গ্রহণ হবার পর যখন এই দোষ কেটে যাবে, তখন পত্নী আবার সুমাঙ্গলিক হয়ে যাবে। অখণ্ড জ্যোতি সত্যি বলেছে, যদি ছেলের প্রাণ চায় তবে ওকে বিধবা হতেই হবে। হে দেবী মা, ওকে বাঁচিয়ে নিও। জানি না ওখানে কোথায় আছে, আপনি বলুন। প্রথমে তুমি একটা কথা বলো, আমার ছেলেকে বিয়ে করার পর ওর স্ত্রী হওয়ার পর ওর জীবনে অমঙ্গল হতে পারে, এটা তুমি আগে থেকে জানতে? জানতাম। এটা জানা সত্ত্বেও বিয়ে করেছো? কেন করেছো? কোন মনে করবে? চল চল এখান থেকে, চল চল বলছি, চল 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 ওকে পার কর, চল 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 বলছি, চল ওখানে চল।
গ্রহণম। কেউ তোকে বাঁচাতে পারবে না। খুব ভালো, খুব ভালো। স্বামীর মরার পর পত্নী বিধবা হয়, এটা দেবতাদের দ্বারা দেখা বিধান। ভালো লেগেছে, ভালো লেগেছে। কিন্তু পত্নী বিধবা বেশ নেবার পর স্বামীকে মারা, এটা আমার লেখা বিধান। তোমার স্বামীকে আমি বিনাশ করে দিয়েছি। তোমার স্বামীর প্রাণ এই লোক থেকে পরলোকে যাচ্ছে। কাঁদো, কাঁদো। তোমার কান্না শুনে বড় মাতার ছোট মাতার চোখে রক্ত অশ্রু আসা উচিত। তুমি কাঁদো আর মাতাকে সব বলো, বলো। আর এই অন্তিম গ্রহণ হওয়ার আগেই আমি এরও প্রাণ নিয়ে নেব। বাঁচাতে পারো তো বাঁচাও। সর্বনাশ। তোমরা আমার রক্ষা করো না, করো না তোমরা আমার রক্ষা। আর তোমার এই দশটা চোখ দিয়ে আমার বিনাশ হতে দেখো তোমরা। সর্বনাশ। সন্তানের বলি দিয়েছি আমি, স্বামী থাকা সত্ত্বেও বিধবা হয়েছি আমি। আমার সুখ আমার থেকে কেড়ে নিয়েছো। সর্বনাশ হয়ে গেছে, আর কি বাকি আছে? আমার প্রাণ ছাড়ো। সর্বনাশ। সিংহ রাশিতে জন্মগ্রহণ করেও আমি কি দারুণ জীবন পেয়েছি। আমার কুণ্ডলীতে দোষ তো দিয়েই দিলে, আমার বলি কেন দিতে পারছো না তুমি? দোষী আমি, দোষী আমি, আর বেঁচে থাকতে চাই না। ভাইয়া ভয় পাওয়ার দরকার নেই, কারণ ওই অগ্নি সিংহ রাশির বলি নেবে না। ফালতু ফালতু, ওর বলিদান অযথা। ওর হলুদ আর সিঁদুর তো মুছে ফেলেছে, ওর সাজও সমাধিতে ধুয়ে ফেলা হয়েছে। এই সাদা শাড়ি ওকে আর সংসারে ফেরাতে পারবে না। কিভাবে বাজবে? ওর হলুদ আর সিঁদুরের শক্তি কোথা থেকে আসবে? কোথা থেকে?
पूर्णमिदं पूर्णापूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। राजेश्वरी मा, राजेश्वरी तुम्हार खाली कोल देखे आमी खुशी नई। नागमाता नागमाता एर बच्चा के फिरिए दाओ मा। তাদের কোলে জন্ম সৌভাগ্যবতী, কিন্তু এ খুব অনাথ। আপনার বাড়িতে ওকে একটু ঠাই দেবেন। ও, তুমি তো সেই দুধ বিক্রেতা রাজেশ্বরী, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ভুলে গেছো? তুমি তোমার স্বামীকে কিভাবে ভুলতে পারো? এটাও ভুলে গেছো, আমাদের বিয়ে হয়েছিল, আমাদের বাচ্চা হয়েছিল। তোমার না কাঠবাদাম খাওয়া উচিত, পরের বার এরকম ইয়ার্কি মেরো না। রাজি, তোমাকে আমি কতবার বলেছি যে বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার সময় সোয়েটার পরিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? বাচ্চা এখন আমার কোলে আন্ডার কন্ট্রোল, আর আমি আন্ডার ওয়াইফ কন্ট্রোল।